হ্যালো ফ্রেন্ডস সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই আজকে ধারকত্ব ও ধারক এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটা হবে এক্সাম সেন্ট্রিক মানে এই চ্যাপ্টার থেকে যে টপিকগুলো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেগুলোর ওপর সবচেয়ে বেশি জোর দেব এবং সেগুলো নিয়েই মূলত আলোচনা করা হবে এই চ্যাপ্টারে বা এই ভিডিওতে আজকে যে বিষয়টা আমরা করব না সেটা হচ্ছে প্রমাণগুলো করিয়ে দেওয়া হবে না তাহলে প্রমাণগুলো কোথায় পাব তো ওই প্রমাণগুলোর যে ডেরিভেশন সেগুলো এবং এই চ্যাপ্টারকে বিস্তারিত জানতে ডিসক্রিপশানে ধারকত্ব ধারক এই চ্যাপ্টারের লিংক দেওয়া আছে তোমরা সেখান থেকে প্রমাণগুলো এবং যদি এই চ্যাপ্টারকে বিস্তারিত জানতে চাও সেগুলো দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এবং প্লে লিস্টেও দেওয়া আছে আচ্ছা এই চ্যাপ্টারের লিঙ্ক বাদে আরও দু তিনটে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেই ভিডিওগুলো হচ্ছে ক্লাস টুয়েলভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এক্সামের জন্য সেই ভিডিওতে কি আছে আমি বলছি না তোমরা দেখে আমাকে কমেন্টসে বলিও ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টার তো চলো হাতে খাতা খাতাপে নিয়ে নিই চ্যাপ্টার নাম দিয়ে দিয়েছি দেখে নাও ধারকত্ব ও ধারক তো জানা যাক বিষয়টা কি একটা উদাহরণ আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারে নিয়েছিলাম সেটা কি বলো তো একটু মনে করার চেষ্টা করি সেটা হচ্ছে তাপ আর তাপমাত্রা দেখো এরকম একটা উদাহরণ নিয়েছিলাম মনে আছে তাপ আর এক পাশে হচ্ছে তাপমাত্রা কী বলেছিলাম উদাহরণটা একটু মনে করার চেষ্টা করো যে আমি কোনো বস্তুতে যত বেশি তাপ দেব তার তাপমাত্রাও তত কি পাবে বৃদ্ধি পাবে হ্যাঁ কিনা এর মানে কী বলতে পারি আমরা তাপ আর তাপমাত্রা পরস্পরের কি সমানুপাতিক যত বেশি তাপ দেবো তার তাপমাত্রা তত কী পাবে বৃদ্ধি পাবে একদম সিম্পল ভাষায় আমরা এটা বলতে পারি ঠিক তেমনি আমরা তাপকে আধানের সাথে তুলনা করব। এবং তাপমাত্রাকে কি বিভবের সাথে এর মানে এটা বলতে পারি বলো এখান থেকে তুলনা করে বলো আরেকবার রিপিট করি কোনো বস্তুতে যত বেশি তাপ দেবো তার তত বেশি কি তাপমাত্রা বৃদ্ধি পাবে একই রকম কোনো বস্তুতে যত বেশি আধান দেবো তার বিভবও কি তত বেশি বৃদ্ধি পাবে আমরা সিম্পলি এইভাবে বলতে পারি অবশ্যই এখানে ধনাত্মক আধানের কথা বলা হচ্ছে মাথায় ঢুকলো তাহলে সুতরাং আধান আর বিভব পরস্পরের কী বলো তো সমানুপাতিক তাহলে আমরা এইভাবে দেখতে পারি না যে কেউ আধান ভ্যারিজেস কি ভি হ্যাঁ কিনা বিভবের সমানুপাতিক কিউটা আধান ভিটা বিভব বা আচ্ছা বলো তো সমানগুলো একটা ধ্রুবক আসতে হয় এটাকে বলা হয় সি এই সিটাকে কী বলা হয় পরিবাহীর ধারকত্ব সি সমান লিখে দেবে পরিবাহীর ধারকত্ব ঠিক আছে আচ্ছা দেখে পরিবাহীর ধারকত্ব কিউ সমান তাহলে সি সমান কি লিখতে পারি এখান থেকে কিউ বাই ভি ঠিক আছে এবার আমরা কী করবো এর একক মাত্রায় এই সমস্ত বিষয়গুলো একটু জেনে নিই তো চলো প্রথমে একক জেনে নিই সি এর একক কি হয় বলো সিজিএস বলো কি হবে ইএসিউ ধারকত্ব যেমন আমরা পড়েছিলাম না মনে আছে না আধান হচ্ছে ইএস আধান বিভব হচ্ছে ইএস বিভব তাই তো ঠিক আছে ইএসিউ ধারকত্ব বা আটটা লিখেছিলাম সিজিএসি কি আধান কি স্ট্যাট কুলম বিভব কী স্ট্যাট ভোল ঠিক তা আমার এখানে কি হবে স্ট্যাট ফ্যারাইড নতুন একটা টার্ম মনে হতে পারে এফ ফর ফ্যারাইড ঠিক আছে এফটা কী রিপ্রেজেন্ট করছে এফটা ফ্যারাডকে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে ফ্যারাড তাহলে স্ট্যাট ফ্যারাড আচ্ছা এসআই একক কী হবে চলো এসআই একক হবে শুধুমাত্র ফ্যারাড হয়েছে আচ্ছা ফ্যারাড আর স্টেট ফ্যারাডের একটা রিলেশন আছে শর্ট কোয়েশন হিসাবে চেনে চল লিখে দিলাম এক ফ্যারাড সমান মনে রাখবো নাইন ইন্টু টেন ইলেভেন স্ট্যাট ফ্যারাড এটা একটু মনে রাখতে হবে অনেক সময় চেয়ে নেয় ঠিক আছে রিলেশান আচ্ছা মাত্রাটা তোমরা একটু পজ করে আমাকে বলার চেষ্টা করো বলো সি এর মাত্রা কী হবে সি সমান কি কিউ বাই ভি আচ্ছা কিউ রেখে দিলাম ভি মানে কি মনে আছে বিভব চ্যাপ্টার থেকে বলো ভি মানে কি ডাব্লিউ বাই কিউ হ্যাঁ কিনে চলো ডাব্লু আই কিউ কারণ বি হবের মাত্রা কীভাবে মুখস্থ রাখবে ডাব্লু ওই কিউ কিউ উপরে গেলে কী হয়ে যাবে কিউ স্কোয়ার বাই কি ডাব্লু চলো এবার লিখে দিই কিউয়ের মাত্রা কি আই টি তাহলে কী হয়ে যাবে আই স্কোয়ার টি স্কোয়ার বাই বলো আধান কার্যের মাত্রা কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাই তো না কেটে তো হয় তাহলে কী হলো বলো এমটা উপরে গেলে এম ইনভার্স এল টু দি পার কি মাইনাস উপরে গেলে মাইনাস টু টি টু দেবার কথা হয়ে যাবে দুই আর ওপরে গেলে প্লাস হয়ে যায় তো টি দুবার ফোর আই কি স্কোয়ার বুঝতে পারলাম কি পারলাম না এটা হয়ে গেল তড়িৎ বিভাবের মাত্রা হয়েছে তড়িৎ বিভব বলছি তোমার ধারকত্বের মাত্রা এবার কোয়েশ্চেন হচ্ছে ধারক মানেটাকে পড়ে তো নিলাম এটা সেটা কিন্তু ধারক মানে কি দেখো সবচেয়ে সহজ ভাষায় মনে রাখবা ধারকের যেটা সবচেয়ে সহজ সংজ্ঞা ধারক মানে কি পরিবাহী একদম মনে রাখবা ঠিক আছে ধারক মানে কি সবচেয়ে সহজ ভাষায় পরিবাহী ধারক মানে পরিবাহী তো এই চ্যাপ্টারে যেখানে যেখানে ধারক বলবো আমি পরিবাহও বলতে পারি আর ধারকত্ব মানে কী ধরে রাখার ক্ষমতা কি ধরে রাখবে বলতে পারো আধান ধরে রাখার ক্ষমতা বা তড়িৎ শক্তি ধরে রাখার ক্ষমতা যা ইচ্ছা বলিও আর একবার রিপিট করে দিই ধারক মানে পরিবাহী আর তার আধান ধরে রাখার ক্ষমতাকে কি বলা হচ্ছে ধারকত্ব বা বলতে পারো যে শক্তি ধরে রাখার ক্ষমতা যে কোনো একটা বিষয় আমরা বলতে পারি তাহলে পরিষ্কার হলো তাহলে আচ্ছা দেখে নাও আচ্ছা এখান থেকে একটা আমি সংজ্ঞা এখান থেকে লিখিয়ে দিচ্ছি বলো তো এক ফ্যারাট মানে কি হবে বুদ্ধি পরীক্ষা আছে এক ফ্যারেট বলতে কী বোঝো কোনো পরিবাহে ধারক করতে এক ফ্যারেট বলতে কী বোঝো আচ্ছা বলো তো এই যে ফ্যারাড এটা কার একক সি এর একক এবার সিটাকে কি তাহলে সি এর জায়গায় লিখতে পারি ফ্যারাট যেহেতু এক বলেছে চলো এক করে দিলাম তাহলে এটা কখন এক হবে বাম্পাসটা যদি এটাও এক হয় এটাও এক হক তাহলে আধানের একক কি হবে বলো কুলম হ্যাঁ কি না আর বিহবের একক কি ভোল্ট তাহলে মনে রাখবো কুলম্প ভোল্টকেও আমরা ফ্যারাট বলতে পারি ঠিক আছে এইভাবে মনে রাখিও ব্যাস হয়ে গেল তাহলে কোনো পরিবারে ধারকত্ব এক ফ্যারাট বলতে বোঝায় দাগ মেরে ঢালকা হাইফেন দিয়ে দেবা লিখে নাও কিন্তু ভাষা দিয়ে আমি আর লিখাচ্ছি না আরেকবার একবার রিপিট করছি পরীক্ষা আসে কোনো পরিবারে ধারকত্ব এক ফ্যারেট বলতে কী বোঝো তাহলে কী বলবা কোনো পরিবারে ধারকত্ব এক ফ্যারাট বলতে বোঝায় ওই পরিবাহীকে এক কুলম আধান দিলে ওই পরিবাহের বিভব এক ভোল্ট বৃদ্ধি পায় আর একবার রিপিট করি বলতে বোঝায় কি ওই পরিবাহীকে এক কুলম আধান দেওয়া হলে ওই পরিবাহের বিভব এক ভোল্ট বৃদ্ধি পায় ক্লিয়ার হয়েছে এইভাবে আমরা বলতে পারি ঠিক আছে বা এক ভোল্ট বিভব বৃদ্ধি করার জন্য এক কোনো মাধান প্রয়োজন যেভাবে বলবে আচ্ছা অনেক সময় ধারকত্বের সংজ্ঞা চাই না যদিও এটাই মেনলি চাই তবু বলেছি দেখো ধারকত্বের সংজ্ঞা কী করে দেবে সি সমান কিউ বাই ভি হ্যাঁ কিনা তো বলো তো যদি ভি ওয়ান হয়ে যায় সি সমান কী হবে কিউ হবে কি হবে না দেখো ভি যদি ওয়ান হয়ে যায় সি সঙ্গে কী তাহলে কী বলবো কোনো সংজ্ঞা কোনো পরিবাহের বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধান লাগে তাকে ওই পরিবার কি বলা হয় ধারকত্ব বুঝতে পারলাম কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধান লাগে তাকে ওই পরিবার কী বলা হয় ধারকত্ব আমরা এইভাবে বলতে পারি ঠিক আছে দেখে নিও পয়েন্ট করে দিই পরিবাহী গোলকের ধারকত্ব এর মানে কি এক্ষুনি আমরা কি বললাম ধারক মানে কি যে কোনো পরিবাহী তো পরিবাহী কি যে কোনো আকৃতির হতে পারে এখন আমরা গোলকের ধারকত্ব নিয়ে পড়বো তো কেমন ধরে নাও একটা গোলক আছে যার ব্যাসার্ধ আর ঠিক আছে এবং এটা কিউ আধানে আহিত ঠিক আছে এর আমরা কি বের করব ধারকত্ব তো আমরা কী জানি এক্ষুনি বললাম ধারকত্ব সি সমান কী হয় বলো কিউ বাই ভি হ্যাঁ না তাহলে কিউ রেখে দিলাম চলো বিভব বলো এই গোলকের বিভব কত হবে ওয়ান বাই ফোর পাই এফসালের নট কিউ বাই আর হ্যাঁ কি না বুঝতে কোনো সমস্যা নেই তো কিউ কিউ কেটে গেলো তাহলে ওপরে চলে গেলে কথা হয়ে যাবে ফোর পাই এফসালের নট আর বুঝতে পারলাম এবার টেন্স মনে করো আমরা কি এই ভ্যালুটা জানি না যে ওয়ান বাই ফোর পাই এফসাল নট সাউন্ড কথা হয় নাইন ইন টু কত টেন টু দুবার নাইন তাহলে বলো তো ফোর পাই এফসাল নট মানে কত হবে উল্টে দাও ফোর পাই এফ এফসালের নট মানে কথা হবে উল্টে দাও তাহলে কত ওয়ান বাই কত নাইন ইন টেন দুবার নাইন বুঝতে অসুবিধা নেই ঠিক আছে তাহলে ক কী করতে পারি এই যে ফোর পাই এফসাল নটটা পেলাম এর জায়গায় আমি কী বসাতে পারি ওয়ান বাই নাইন ইন্টু টেন টু নাইন তাহলে কী লিখতে পারি আর বাই নাইন ইন্টু টেন দুপা নাইন তাহলে অত এফ সি সমান কী পেলাম সি সমান পেলাম আর বাই নাইন ইন্টু টেন টু দুপার নাইন কোন এককে বলতো এটা হচ্ছে এসআই এককে মনে রাখবা এ ঠিক আছে তার কারণটা কি এস আই কী হয় ওয়ান বাই ফোর এফসাল কি বাই আর হয় কিন্তু যদি সি জি এস এ হতো বলো কী করতাম যদি সি জি এস এ হতো জিনিসটা তাহলে কী করতাম এই এই টার্মটা থাকতো কি সিজিএসএ না টার্মটা তো ওয়ান হয়ে যায় তাহলে শুধুমাত্র কী কী থাকতো সিজিএসএ কিউ বাই আর তো কিউ কিউ কেটে গেলে তাহলে শুধুমাত্র কী পরে থাকতো আর পড়ে থাকতো এটার্মা ওয়ান তাহলে এ সি সমান মনে রাখবো আর ঠিক আছে এই দুটো লাইন একটু মনে রাখবো এখন আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্ক করবো এস সি সমান আর বাই নাইন ইন টু ওয়ান নাইন আর সিজিএসএ কি সি সমান আর চলো করা যায় অঙ্ক দেখো কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ এক মিটার হলে ফ্যারাড একককে ধারকত্ব কত হবে কত হবে বলো তাহলে ফর্মুলাকে সি সমান এক মিটার এস আই ফ্যারাড এস আই তাহলে ফর্মুলা কি আর বাই কত নাইন ইন্টু টেন দেবার নাই হয়েছে এবার আর এর ফলে কত বলে এক মিটার কত নাইন ইন্টু টেন দেবার নাইন ব্যাস এত উত্তর হয়ে যাবে এটা তুমি যদি ক্যালকুলেটার ক্যালকুলেশন করো তাহলে সামথিং চলে আসবে যেন কত আসবে ওয়ান পয়েন্ট ওয়ান টেন দেবার মাইনাস টেন এত চলে আসবে এত ফ্যারাড সামথিং চলে আসবে নেক্সট পৃথিবী একটি গোলক হলে পৃথিবীর ধারকত্ব কত হবে আর বলে দিচ্ছে ছ হাজার চারশো কিলোমিটার পৃথিবীর ব্যাস আর্ধ তাহলে কী হবে বলো একই রকম আর সমান চলো এসআইটে বের করলাম চলো সি সমান কী আর বাই কত নাইন ইন্টু টেন্ড দেওয়ার নাইন কত বসাবো বলো ছ হাজার চারশো বসাবো এ তো কিলোমিটার মিটারকে একই কিলোমিটার কি কি মিটার করতে হবে তাহলে টেন থ্রি বাই কত নাইন ইন্টু টেন দেওয়ার নাইন তুমি এটা করো কত পাবো বলে দিচ্ছি এটা তুমি পেয়ে যাবা সাতশো এগারো দশমিক এক ইন্টু টেন টু থ্রি পর মাইনাস ফোর ফ্যারাট কিন্তু এই কোশ্চেন অ্যাকচুয়ালি এমসিকিউ ছিল এমসি কি আমাকে উল্লেখ করে দিয়েছিল যে উত্তরটা মাইক্রো ফ্যারাইডে বের করতে হবে তাহলে বলো তো আমি যদি মাইক্রো ফ্যারাইড করতে চাই আচ্ছা আমি একটা বিষয় বলবা এক মাইক্রো ফ্যারাইড মানে কত ফ্যারাড বলো টেন্ডে ধরো মানে সিক্স ফ্যারাড তাহলে আমি যদি ফ্যারাডকে মাইক্রো ফ্যারাইড করতে চাই তাহলে বলতো মাইক্রো ফ্যাট হবে এপাশে আসলে কি মাইনাসটা কি প্লাস হয়ে যাবে টেন্ডে দোয়া সিক্স বুঝতে পারলাম কি পারলাম না ঠিক আছে চেক করে নাও এটা এ চলে এলো তাহলে কত মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে কি আমি যদি মাইক্রো মাইক্রোফাইড করতে চাই তাহলে কত হবে এরা দরকার নেই উত্তর এটা হয়ে গেল কিন্তু যেহেতু এমসিকিউ ছিল একটা কোয়েশ্চেন আমাকে মাইক্রো ফাইডটা বের করতে বলেছিল তাহলে আমি কি করতে পারি টেন ইন্টু কত টু দেওয়ার প্লাস সিক্স তাহলে কি হয়ে যাবে মাইক্রো ফ্যারাড দেখো ফ্যারেটকে মাইক্রো ফাইট করলাম টেনে দেওয়ার সিক্স দেখুন তাহলে কত হয়ে যাবে টু দেওয়ার কত আসছে দেখো তো সরি এটা সেভেন পয়েন্ট ওয়ান এটা উল্টো করলাম এটা সেভেন পয়েন্ট ওয়ান 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 এরকম আসবে ঠিক আছে তাহলে কত হয়ে যাবে দেখো ছয় থেকে চার বাদ দুই তাহলে দুই ডান পাশে তাহলে প্রায় সাতশো এগারো দশমিক এক মাইক্রো ফ্যারের এটা হবে উত্তর নেক্সট কী বলছে দেখো এক ফ্যারেট ধারকত্ব বিশিষ্ট গোলক তৈরি করা সম্ভব নয় কেন তো চলো করা যাক আমরা কী জানি লিখবা আমরা জানি সে সমান কি আর বাই নাইন ইন কত টেন টু তু নাইন এটা লিখে দেবে যে আমরা জানি বলে লিখে দেবে আমরা জানি এটা হয়েছে চলো এরপরের লাইন কী করবো বা দিয়ে আমি এখানে লিখছি এরপরের লাইন চলে নিচে মনে করো আমি লিখছি এখানে বা সি এর জায়গায় কত বসো ওয়ান ফ্যারেট তাহলে ওয়ান বসিয়ে দিলাম ওয়ান সমান কত আর বাই কত নাইন ইন্টু টেন দু দুপার নাইন এখানে সি সমান কত যেহেতু বলেছে যেহেতু সি সমান কত এক ফ্যারেট ঠিক আছে বা আর সমান কত হবে নাইন ইন্টু টেন টু দুপার নাইন এত মিটার বুঝতে পারছো কত বড় নাইন ইন্টু টেন দুপার নাইন পৃথিবীর ব্যসা তো কত হয় ছ হাজার চারশো কিমি মানে কত ছ হাজার চারশো ইন্টু টেন দুপার থ্রি মানে কটা শূন্য হচ্ছে দেখো এক দুই পাঁচটা শূন্য কিন্তু এখানে দেখা হতো টেন্ডে দেওয়ার নাই মানে কত গুণ বেশি পৃথিবীর থেকেও অনেক বিশাল বড় তো এত বড় কি গোলক তৈরি করা সম্ভব তো ওটাই লিখবা অতএব এত ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করা সম্ভব নয় ব্যাস এভাবে লিখে দেবা হয়েছে আচ্ছা দেখে না নেক্সট অঙ্ক কি বলছে দেখো কুড়ি সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ধারকত্ব হবে অপশান দাও আছে বলো তো কোনটা হবে পস করে ট্রাই করো কোনটা হবে আচ্ছা দেখো চলো ঠিক করেছো কুড়ি সেমি সিজিএস সিজিএস তো সিজিএসের ধারকত্ব আর ব্যাসার্ধ কি সমান হয় তাহলে উত্তর কুড়িই হবে হ্যাঁ কি না তাহলে উত্তর কোনটা আছে কুড়ি হবে তাহলে এই দুটোর মধ্যে কোন একটা হবে আর সিজিএসে একককে ফ্যারেড না স্টার্ট ফ্যারেড স্টার্ট ফ্যার তাহলে এটা হবে বুঝতে পারলাম নেক্সট কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট চৌষট্টিটি জলকণা মিলিত হয়ে একটি বড় কণায় পরিণত হয় বড় কণার আধান ও এই টাইপের অঙ্ক আমরা অনেকবার করেছি ভেঙে যাওয়া যুক্ত হওয়া তাহলে ছোট কণা ছিল ব্যাসার্ধ আর আদান স্মল কিউ ঠিক আছে ধারকত্ব সি বলে দিয়েছে আচ্ছা এবার কি এরকম চৌষট্টিটা যুক্ত একটা বড় কণা পরিতর চলো ব্যাসার্ধ ক্যাপিটাল আর ঠিক আছে তাহলে আধান কত হবে ভাবো একটা জলকণার আধান কিউ তাহলে চৌষট্টিটার আধান কত হবে চৌষট্টি কিউ তাহলে প্রথম উত্তর হয়ে গেল আধান চেয়েছিল চৌষট্টি কিউ এটা একটা আনসার হয়ে গেল ঠিক আছে আধানটা বুঝতে পারলাম এক একটার তরল বলেছে তাই তো নাকি জলকণার কিউ চৌষট্টিটা কত চৌষট্টি কিউ একটা বিষয় বলো বড় জলকণার আয়তন সমান কী চৌষট্টিটা ছোটো এলাকার আয়তন কারণ কি ছোটো চৌষট্টিটা যুক্ত হয়ে তো বড়োটা পরিণত হয়েছে আমরা বলছি বারবার অনেকবারের অঙ্ক এই টাইপের অঙ্ক করা হলো তাহলে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব সম কি লিখতে পারি চৌষট্টি ইন্টু ফোর বাই থ্রি কি পায় স্মল আর কিউ বুঝতে পারলাম কি পারলাম না বড়ো কোণার আয়তন সমান চৌষট্টিটা ছোটো কোণার আয়তন আচ্ছা চৌষ্টি মানে কি চারের কিউব তাহলে আমরা ডিরেক্ট কি লিখতে পারি আর সমান ফোর আর বুঝতে পারলাম কি পারলাম না বলো ঠিক আছে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কেটে গেলো চৌষট্টি মানে চারের কিউব আর কিউ এবার আর কিউ আর সমান ফোর আর ক্লিয়ার আচ্ছা এবার বলো স্মল সি মানে কি লিখতে পারি যদি ছোটো জল কণার তাহলে কি লিখতে পারি স্মল আর বাই কত নাইন ইন্টুডুবার নাইন এ সাইডে লিখলাম সি এসও লিখতে পারো কিছু যায় আসে না যে কোনো একটা লিখো তাহলে সি সে কি আর বাই কত নাইন দুবার নাইন তাহলে যেটা সি ড্যাশ বড় জল কণার হবে যেটা সি ড্যাশ লিখলাম তাহলে কত হবে ক্যাপিটাল আর বাই কত হবে নাইন ইন্টু টেন দুবার নাইন তাই জন্য কি ক্যাপিটাল আর মানে কি বলো ক্যাপিটাল আর মানে আমরা কত লিখতে পারি বলো ফোর আর তাহলে ফোর আর বাই কত নাইন ইন্টু কত টেন টু ডুবার নাইন এবার আর বাই নাইন টেন দুবার নাইন এই জিনিসটা কী এটা তো সি উত্তর হয়ে যাবে ফোর সি মাথায় কি ঢুকলো না ক্লিয়ার হয়েছে এত অঙ্গ করার দরকারই ছিল না আমরা শর্টে করতে পারতাম বলতো আমরা সি সমান আর তো এটাও তো একটা ফর্মুলা সিজিএস হোক বা এসআই হোক ফর্মুলা তো হ্যাঁ কিনা যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করে নি সিজিএস না এসাই তো আমরা এটা দিয়ে ডিরেক্ট করতে পারি কীভাবে দেখে দাও ক্যাপিটাল আর আর সি তো সমান কত হ্যাঁ কিনা বোঝার চেষ্টা করি আমরা ফর্মুলা জানি কি ব্যসার দারকতো সমান তো বড় ব্যাসার্ধ মানে কি বসত বড় ধারকত চার রেখে দিলাম আর ছোটো বাসা তো মানে কি ছোট ধারকত তাহলে শীত উত্তর হয়ে গেলো এত বেশি খাটার দরকারই ছিল না যেহেতু বড়োটা ছোটোটা চার গুণ তাহলে ধারকত্ব কত গুণ হবে চার গুণ হবে ডিরেক্ট লিখতে পারি কিন্তু তবুও একটু ভেঙে চড়ে করিয়ে দেখিয়ে দিলাম মাথায় ঢুকলো কি ঢুকলো না ক্লিয়ার হয়েছে এইভাবে আমরা দেখাতে পারি হয়েছে তো নেক্সট এটা বড় এক মাইক্রোফের ধারকত্বের একটি তরল অভিন্ন আটটি বিন্দুতে ভেঙে যায় ছোটো বিন্দু ধারকত্ব কত এবার উল্টো ঘটনা হয়েছে একটা বড় বিন্দু ছিল এরকম কি ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম ঠিক আছে হয়েছে এর ছোট বিন্দু তো ভেঙে গেল বলছে ছোট বিন্দুর ধারা কত তো একই রকম কী লিখতে পারি ফর্মুলা তো সেম ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউ বড়টার আয়তন মানে কতগুলি ছোটার আয়তন আটটা ছোটার আয়তন আর আট মানে কি বলো দুইয়ের কিউ তাহলে ক্যাপিটাল আর সামনে কী লিখতে পারি টু আর মাথায় ঢুকলো কি ঢুকলো না ঠিক আছে এখান থেকে ডিট করতে পারি ঠিক আছে ডিরেক্ট কী করে করতে পারি বলো যেহেতু এগুলো এমসি কিউ আছে ডিরেক্ট কী করে করতে পারি ক্যাপিটাল আর মানে কি বড়োটার ব্যাসার্ধ তো বড়টার তো কত ওয়ান আর স্মল মানে কি ছোটার বাসা ধর এটাকে সিরাস ধরে নিলাম ছোটোটাকে সিরাস ওয়ান কত হবে ওয়ান বাই টু মাইক্রোফাইট চলো এইভাবে করতে পারি মাথায় ঢুকলো কি এই মনে এইভাবে করবো না আমি এইভাবে করবো এটাও করো তাহলে কি করবো চলো ছোটোটাকে সিরাস ধরলাম আর বড়টাকে সি তো অঙ্কে বলেই দিয়েছে চলো সি লিখলাম সিরাস বাই সি আচ্ছা ছোটটার আয়তন কী বা সি টু বাই সি অন যা করবো করো তাহলে সি টু বাই সি অন প্রথমে বড়ো ছিল তারপরে ভেঙে ছোটো হয়েছে তাহলে সি টু বাই সি ওয়ান করে দিলাম আচ্ছা ফর্মুলা কী ছিল বলো প্রথমে বড়ো ছিল তাই তো নাকি তাহলে ফর্মুলা কী ক্যাপিটাল আর বাই কত হবে নাইন ইন্টু টেন ওয়ান নাইন ঠিক আছে আর পরে কি ছোটোটা কত হবে স্মল আর বাই কত নাইন ইন্টু কত টেন ওয়ান নাইন হ্যাঁ কি না এবার ভালো করে দেখো ক্যাপিটাল আরটা কত কোথায় গেলো ও আচ্ছা একটু উল্টো পাল্টা করলাম কী করেছি বলো তো এখানে বড়োটা ওপরে লেগেছি ছোটোটা নিচে লেগেছি দেখ কাজ করো উল্টো করে দাও ভালোই তো হলো টুটাকে আমরা ছোটো ধরেছি এখানে আর ওয়ানটাকে চলো বড়ো ধরেছি কারণ ওয়ানটাকে কেন বড়ো ধরেছি কারণ প্রথমে বড়ো ছিল তারপরে ভেঙে ছোটো হয়েছে তাহলে প্রথম কেসটা বড়ো পরের কেসটা ছোটো ক্লিয়ার হয়েছে ওই জন্যই ওয়ান টুটা টু ওইভাবে ধরেছি আচ্ছা তাহলে বড় এটা কত হবে এটা এটা কেটে গেল লিস্টমাল আর রেখে দিলাম ক্যাপিটাল আর মানে কত বলো টু আর ঠিক আছে তাহলে কি আর আর কেটে গেল তাহলে কত হাফ তাহলে সি টু সমান কত সি ওয়ান বাই কত টু কোনো কোনো গুণ করে নাও এটাও পাশে গেলো সিয়ন বাই টু সিয়ন মানে কত এক মাইক্রোফায়ার তাহলে হাফ মাইক্রোফায়ার যেভাবে করবা এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস কিন্তু আমি ডিরেক্ট এইভাবে যেহেতু এমসি কিউ এগুলো আসে ঠিক আছে দুই মার্কে দুই মার্ক্সে আসলে তো এবার ভেঙে করে দেখাতে হবে কিন্তু এমসি কিউ আসলে তুমি ডিরেক্ট ভাববা যে কত কতগুণ হচ্ছে ঠিক আছে এটা শুধু ভাববা কত কতগুণ হচ্ছে বড়ো ব্যসার্ধ মানে বড় ধারা করতো ছোটো ব্যবসার মানে ছোটো ধারা করতো বড় ব্যসার্ধ চলো বলে দিয়েছে বড় ধারা করতো কত এক ছোটো ব্যাসার্ধ মানে ছোটো ধারা করতো যাই না সিরিয়াস ধরে নিলাম ঠিক আছে তাহলে এক বাই দুই হাফ মাইক্রোফাইট দেখো যে এখানেও দেখো ওই রকমই করেছিলাম বড়ো ব্যাসার তো মানে বড়ো ধরা করতো ঠিক আছে কোথায় লিখেছিলাম বড়ো ব্যাসার তো মানে কি বড়ো ধারা করতো কত বলেছিলো বড়ো ধারো করতো আচ্ছা বলেনি ওটাই তো চেয়েছিলো সিরাস আর ছোটো ধারা করতো মানে কি ছোটো ব্যাসার তোমার ছোট ধারা করতো সি তাহলে ফোর সি এটাই তো পেয়েছিলাম হয়েছে তো এইভাবে আমরা করতে পারি ক্লিয়ার হয়েছে চলো পরের কোয়েশ্চেন এটা ট্রাই করতো তোমরা একটি পরিবাহী গোলককে পনেরো ইন্টু টেন টু নয় কুলাম আধান দেওয়ায় এর বিভব পাঁচশো ভোল্ট থেকে বেড়ে পনেরোশো ভোল্ট হয় গোলকের ব্যাসার্ধ কত চলো ট্রাই করো কী করে করবে বলো চলো পজ করে একটু তোমরা ট্রাই করো আমি একটু মিটিয়ে ওপরে করছি বলো নিজের একটু পজ করে ভাবো চলো ওপরে আমি মেটাচ্ছি হ্যাঁ ওপরে করিয়ে দিচ্ছি চলো দেখো করা যাক তাহলে আমি কি করতে পারি বলো সৃ সমান কিউ বাই ভি আধান বাই বিভব আচ্ছা সি মানে কি যেহেতু ব্যাসব্ধ চেয়েছে আর বাই কত নাইন ইন্টু কত টেন টু দি পাওয়ার নাইন হ্যাঁ কি না আচ্ছা কিউ মানে কি আধান কত বলো পনেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন বিভব কত হয়েছে কত পনেরো পাঁচশো থেকে পনেরোশো তাহলে কত বেড়েছে পনেরোশো মাইনাস পাঁচশো এক হাজার ভিটা হচ্ছে কতটা বিভব বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে তাহলে পনেরোশো মাইনাস পাঁচশো এক হাজার চলে ক্যালকুলেশন করিতে আর সমান কত হবে দেখো এটাও পাশে গেলো প্লাস নাইন মাইনাস নাইন কেটে গেলো নয় পনেরো কত হয় বলো একশো পঁয়ত্রিশকে হাজার দিয়ে ভাগ তাহলে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ মিটার এটা হবে উত্তর তুমি চাইলে সেমি করতে পারো একশো গুণ করে প্রয়োজন নেই চাইলে করতে পারো ঠিক আছে দেখে নিও নেক্সট পরিবাহীকে আহিত করতে কার্য বা পরিবাহীর স্থিতিশক্তি এর মানে কি ধরে একটা পরিবাহী আছে যে কোনো আকার আকৃতির হোক ঠিক আছে সেই পরিবাহীর ধারকত্ব কত সি তো সেই পরিবাহীকে আমি কত আধান দেব কিউ আদান দেব। ফলে পরিবাহের বিভব কত হবে ভি তো এই যে পরিবাহীকে আদান দেব এর ফলে আমাকে কী করতে হবে কিছু কার্য করতে হবে তো তার রাশিমালা দেখব আর এই যে পরিমাণ কার্য করা হবে সেটাই কি স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে তো কার্য আর স্থিতিশক্তির রাশিমালা কি হবে সেম এই প্রমাণটা অবশ্যই করে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আগে বললাম এই প্রমাণটা এখানে করাবো না কোথা থেকে দেখে নেবো ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে এই চ্যাপ্টারে সেখান থেকে দেখে নিও বা প্লে লিস্টেও দেওয়া আছে সেখান থেকে দেখে নিও তো চলো করা যাক কি হয় সেই কার্যের রাশিমালা ডাব্লিউ সমান কী হয় হাফ কিউ স্কোয়ার বাই কি সি সমান কি হাফ কথা হাফ বা শক্তি ইউ সমান লিখতে পারো সেই জিনিস হাফ বাই হাফ হাফ কি এবার শোনো কোন কখন কোন ফর্মুলা ইউজ করবো অঙ্কে যদি আধান আর ধারকত্বের কথা বলে এটা বলবো অঙ্কে যদি বিভব আর ধারকত্বের কথা বলে এই ফর্মুলা আর অঙ্কে যদি আধান আর বিভবের কথা বলে তাহলে এই ফর্মুলা ইউজ করবো চলো কড়াই একজন অঙ্ক দেখো একশো মাইক্রোফাইনার ধারকত্বের একটি ধারককে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন কুলম আধানে আহিত করতে কার্যকর হবে কী কী দেওয়া আছে ধারকত্ব সি আর আধান কিউ তাহলে কোনটা ফর্মুলা ইউজ করবে বলো এই তো কিউ স্কোয়ার বাই সি তাহলে কার্যের ফর্মুলা কী বলো হাফ কিউ স্কোয়ার বাই সি চলো হাফ রেখে দিলাম কিউ মানে আধান কত এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন তার কী স্কোয়ার বাই সি সি মানে কত একশো মাইক্রোফ্যারাড মাইক্রো মানে কী বলো তো যেটা আমরা পরীক্ষার আগে করি তাই তো নাকি না মাইক্রো মানে এখানে টেন টু দি পর মাইনাস সিক্স ঠিক আছে তাই তো নেক্সট এবার কি দেখো আটে আটে চৌষট্টি কে দুই দিয়ে ভাগ করলে কত বত্রিশ তাহলে এখানে কত হয়ে গেলো বত্রিশ ইন্টু দেখো এখানে দুটো শূন্য করে গেল মাইনাস চার এখানে আঠারো দুই ছত্রিশ চার উপরে গেলো তাহলে বত্রিশ টেন টু দু পাওয়ার মাইনাস বত্রিশ তাহলে বত্রিশ ইন্টু টেন টু দু পাওয়ার মাইনাস বত্রিশ জুল এটা হবে উত্তর যেহেতু কার্য জুল এটা ট্রাই করতো ব্যাটারির সাহায্যে নশো পিকো ফ্যারেট পি এফ পিকো ফ্যারেট মানে টেন টু দি পাওয়ার মাইনাস বারো ধারককে একশো বোল্টে আহিত করলে সঞ্চিত শক্তি কত হবে পজ করে ভাবো কোনটা ফর্মুলা ইউজ করবো ভাবা হয়েছে দেখে না ধারকত্ব কি সি বিভব বি তাহলে ফর্মুলা কি হাফ সি ভি স্কোয়ার সঞ্চিত শক্তি মানে ইউ ইউজ করবো তাহলে ইউজ আমার কি হাফ সিভি স্কোয়ার চলো বসো হাফ সি এর ভ্যালু কত নশো পিকো ফায়ার মানে কত টেন টু দি পাওয়ার মাইনাস বারো বললাম আর ভি মানে কত একশো তার কী হয়ে যাবে স্কোয়ার তাহলে উত্তর কথা হবে বলো দুই দিকে কাটলে কত ফোর পয়েন্ট ফাইভ নয়কে হাফ করলে ইন্টু কত বলো মাইনাস বারো স্কোয়ার মানে কত চারটা শূন্য হয়ে গেলো এখানে দুটো তাহলে ছটা তাহলে ছটা বাদ তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস বারো থেকে ছটা বাদ মাইনাস ছয় জুল তাহলে এটা ট্রাই করো সিক্স মাইক্রো ফায়ার ধারকত্ব বিশিষ্ট একটি ধারকের বিভব দশ ভোল্ড থেকে কুড়ি ভোল্ট করা হলে শক্তি বৃদ্ধি কথা হবে দশ থেকে কুড়ি করা হয়েছে শক্তি বৃদ্ধি কথা হবে চলো কী কী দেওয়া আছে সি আর ভি তাহলে একই রকম তাহলে শক্তি বৃদ্ধি চলো ডেল্টা ইউ লিখে দিলাম তাহলে কী হবে অন্তিম শক্তি মাইনাস কি প্রাথমিক শক্তি তাহলে কত হাফ সি ধারক কতটা সেম আছে ভি টু স্কোয়ার মাইনাস কি হাফ সি ভিওন স্কোয়ার তাহলে কাজ করতে পারে হাফ সি কমন নিলাম তাহলে কী ভি টু মাইনাস ভি কি হোল স্কোয়ার চলো ভালোবাসি বুঝতে পারলাম শক্তি বৃদ্ধি মানে কি অন্তিম শক্তি মাইনাস প্রাথমিক শক্তি অন্তিম শক্তি মানস প্রাথমিক শক্তি হাফ ভি টু সি কমন নিলে চলো হাফ সি মানে কত বলো ছয় মাইক্রো মাইক্রোফার মানে কত মাইক্রো মানে কি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর কত বলো ভি টু ভি টু মানে কত বলো কুড়ি পরে আর ভিহন মানে কত দশ তাহলে কুড়ির স্কোয়ার মাইনাস কী দশের স্কোয়ার তাহলে উত্তর কত হবে দেখে নাও দুই দিয়ে কাটলে কত তিন আর দুইয়ের চারশো একশো তিনশো তাহলে তিনে তিনে কত নয় তাহলে নাইন ইন্টু টেন দু কত আসে দেখো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর জুল তাই জন্য কি এখানে দুটো শূন্য এখানে ছটা তাহলে দুটো বাদ মাইনাস ছয় প্লাস দুই মাইনাস চার দেখে নাও এটা হবে উত্তর এবার আমরা সাধারণ বিভব বা অন্তিম বিভবের ফর্মুলাটা একটু দেখে নিই আচ্ছা এর কনসেপ্টটাকে একটু জাস্ট বলে দিই ঠিক আছে কি লেখা আছে পরে আসছি ধরে নাও দুটো বস্তু আছে একটা হচ্ছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে একটা মনে করো পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে যদি বস্তু দুটোকে স্পর্শ করায় তাপ কোন দিকে যাবে অবশ্যই তাপ যাবে কুড়ি থেকে পাঁচের দিকে কতক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত না তাপমাত্রা সমান হয় হ্যাঁ কিনা একই রকমভাবে দুটো পরিবাহী আছে মনে করো এর বিভব মনে করো ভিহন এর মনে করো বিভব হচ্ছে ভিটু উদাহরণ হিসাবে ধরে নাও এর হচ্ছে মনে করো কুড়ি ভোট এর মনে হচ্ছে কত বলো পাঁচ ভোট ধরে নাও তো পরিবাহী দুটোকে স্পর্শ করিয়ে দিলাম তো কি আধানের প্রবাহ হবে কুড়ি থেকে কোন দিকে পাঁচের দিকে কতক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত না বিভব সমান হয় তো এই যে বিভব সমান হয়ে গেল এটাকেই বলা হয় তোমার অন্তিম বিভব বা সাধারণ বিভব ঠিক আছে তো ওটা লেখা আছে দুটি ধারক বা পরিবাহী দুটি ধারককে ঠিক আছে পরিবাহী তার দিয়ে বা সমান্তরালে যুক্ত করলে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত কর দিলাম বা সমান্তরালে যুক্ত করলাম কেন সমান্তরালে সেটা যখন শ্রেণী সমান্তরাল সমবায় পড়ব তখন বুঝবে এখন শুধু লিখে রাখো যে পরিবাহী তার দিয়ে যুক্ত করা সমান্তরালে যুক্ত করা জিনিসটা সেম এইভাবে এখন একটু মনে রাখো যাস ঠিক আছে সমান্তরালে যুক্ত করলে সাধারণ বিভব তাহলে কি যুক্ত করলে একটা মাঝ মাঝে মাঝে কিছু একটা বিভব হবে তার রাশিমেলা কি দেখে নাও ফর্মুলা কি ভি সমান কেন সেটাও বোঝাচ্ছি সিওন ভিওন প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু এর বিভিন্ন ফর্ম আছে আমি প্রত্যেকটাই লিখাবো এটা একটা ফর্মুলা লিখো এটা একটা ফর্ম কেন হলো তার রিজেন্ট শুনো ধরে নাও এর আধান ছিল ধরো এর আধান ছিল যাইছে তাই ধরে নাও পাঁচ কুলম ঠিক আছে একটু বেশি ধরি মনে করি আধান ছিল দশ কুলম টাচ করার আগে আর এর আধান ছিল মনে করো দুই কুলম আমি আধান দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে বিহব যা আছে আচ্ছা বুঝলাম বিহব যা আছে আছে বিহবের সাথে এখন ভাবছি না এর আধান ছিল দশ কুলম এর আধান ছিল কত দুই কুলম এবার মনে করে স্পর্শ করিয়ে দিলাম তো কি এখান থেকে এদিকে আধান যাবে ফলে একসময় কি স্থির হয়ে যাবে যখন বিভব সমান হবে হ্যাঁ কি না চলো ধরে নিলাম যে মাঝামাঝি এরা দশ ভোল্টে কত পাঁচ দশ কি যা কিছু একটা বারো ভোল্টে এসে থেমে গেছিল তাহলে সাধারণ বিভব কত হয়ে গেলো বারো ভোল্ট আর আধান দেখো ধরে নাও এখান থেকে পাঁচ কোলম আধান এখানে গিয়েছে ধরে নাও এখান থেকে এখানে পাঁচ কলম আধান গিয়েছে সাপোজ যাইছে তাই ধরে নিলাম ঠিক আছে যাইছে তাই ধরছি খালি বুঝো জিনিসটা পাঁচ কুলাম চলে গেলো এখান থেকে তাহলে এখানে কত দশ থেকে পাঁচ গেলে এখানে কত কলম পড়ে আছে পাঁচ কলম আর যেহেতু এখানে পাঁচ গিয়েছে পাঁচ আর দুয়ে কত হয়ে যাবে বলো সাত কুলাম হ্যাঁ কিনা বুঝতে পারলাম কী বলতে চাইছি এর মনে করো পাঁচ কুলাম আর এ কত হলো সাত কুলম কেন পাঁচ কুলাম এই ত্যাগ করেছে তাহলে পাঁচ কলম গ্রহণ করবে এবার ভালো করে দেখো আগের টোটাল বিভব টোটাল আধান কত ছিল দশ প্লাস দুই কত বারো এখন টোটাল আধান কত আছে পাঁচ প্লাস সাত কত বারো মানে কি পরের আদান আর আগের আধানের মধ্যে কোনো ডিফারেন্স নেই তাহলে আমরা কি এরকম লিখতে পারি না দেখো বোঝাচ্ছি এবার এর ধারকত্ব C1 সি ওয়ান বিভব ভি ওয়ান আধান হচ্ছে কিউ ওয়ান এর ধারকত্ব সি টু বিভব ভি টু আধান হচ্ছে কিউ টু তার দিয়ে যুক্ত করলাম ঠিক আছে তার দিয়ে যুক্ত করার ফলে মনে করো আধান হয়ে গেলো কিউ ওয়ান ওই তো ট্রান্সফার হওয়ার পরে আধান হয়ে গেলো কিউ টু বিভব তো সমান হয়ে গেছে আর ধারকত চেঞ্জ হয় না কত সেম আছে ঠিক আছে সে টু আমাকে বলো পরের আধান আর আগের আধান কী হবে সেম তাহলে কী লিখতে পারি পরের আধান ওয়ান প্লাস কিউ টু সে আগের আগের আধান কিউন প্লাস কিউ টু যে কিউ মানে কি সি ভি হয় তাহলে কত সি ওয়ান ভি প্লাস কত হবে বলো সি টু ভি এখানে কত বলো সি ওয়ান ভি ওয়ান প্লাস কত হবে সি টু ভি টু ভি কমন নিয়ে নাও তাহলে কত সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি সমান কত সি ওয়ান ভি ওয়ান প্লাস কত সি টু ভি টু দেখো তো এই লাইনটা আসছে কিনা ভি সমান সি অন ভিওান প্লাস সি টু ভিটু বা সি ওয়ান প্লাস সি টু মাথায় রেখলো আচ্ছা একটা দেখো কত রকম ফর্ম হয় সব লিখাচ্ছি সি ওন ভি ওয়ান মানে কি বলো সি অন ভিওন মানে কিউ ওয়ান সি টু ভি টু মানে কি কিউ টু তাহলে আমি এটাকে লিখতে পারি কিউ ওয়ান প্লাস কিউ টু বা কত বলো সি ওয়ান প্লাস সি টু যত রকম ফর্মুলা ফর্ম হবে আমি লিখে দিচ্ছি দুটো ফর্ম হলো একটা ফর্ম দুটো ফর্ম চলো আরও দুটো ফর্ম লিখবো তিন নম্বর ফর্ম দেখো ভালো করে বলো সি ওয়ানে কী বলো এস আই সিজিএস যা বলবে বলো কোনো কিছু যায় আসে না বুঝলেই হবে চলো আইটাই বোঝাচ্ছি সি মানে কী লিখে আর বাই কত নাইন ইন্টু টেন টু দি ওয়ান নাইন হ্যাঁ কি না চলো এটাকে চেঞ্জ করছি বেশিরভাগ অঙ্ক এটা দিয়ে আসে আর একটা আসে বলছি চলো ভিটা রেখে দিলাম সি ওয়ান মানে কি লিখতে পারি আর ওয়ান বাই কত নাইন ইন্টু কত টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কত হয়ে গেলো ভি ওয়ান প্লাস সি টু মানে কী লিখতে পারি বলো আর টু বাই কত নাইন ইন্টু টেন টু দি নাইন কত হয়ে গেলো ভি টু বাই কী লিখতে পারি বলো সি ওয়ান মানে কত আর ওয়ান নাইন ইন্টু কত টেন টু দি পাওয়ার নাইন প্লাস সি টু কত আর টু নাইন ইন্টু টেন ডু ওয়ান নাইন এবার ভালো করে দেখো নিচেও নাই ইন্টু ওয়ান নাইন এর নিচেও তাহলে কেটে যাবে সো কি কমন নিলে কেটে যাবে তাহলে শুধুমাত্র কী করে থাকলো আর ওয়ান ভি ভিওন প্লাস আট টু ভি টু বা ওয়ান প্লাস আট টু হয়েছে দেখে তাহলে আমরা ডেট যেটা পেলাম ভি সমান আর ওয়ান ভি ওয়ান প্লাস আট টু ভি টু বা আর ওয়ান প্লাস আট টু কেন এত ফর্ম লিখছে তার রিজাল্টটা তোমাকে বলছি অঙ্ক ওপরে বুঝবা কী দেওয়া আছে অঙ্কে যদি ব্যসার্ধর কথা বলে আর বিভবের কথা বলে এই ফর্মুলা ইউজ করে দাও অঙ্কে যদি ধারকত্বের আর বিভবের কথা বলে আর ভি এর কথা বলে এই ফর্মুলা ইউজ করে দাও অঙ্কে যদি আধান আর ধারকত্ব আধান আর কিউ আর সি এর কথা বলে এই ফর্মুলা ইউজ করে দাও লাস্ট একটা ফর্মুলা লিখাচ্ছি ঠিক আছে বেশিরভাগ অঙ্ক আমাদের এটা আর এটা দিয়ে বেশি চায় অঙ্ক বেশিরভাগ অঙ্ক আগে বলে দিলাম এগুলোও দিতে পারে এগুলোও দিয়েছে কিন্তু বেশিরভাগ এটা লক্ষ্য করে চলো চার নম্বর আর একটা ফর্ম লিখছি তাহলে কী হয়ে গেলো ব্যাস ধারকত্ব বিভব দিয়ে হয়ে গেল আদানা ধারাপত্ত হয়ে গেল আর কি তো ধার বিভব হয়ে গেল চলে গেল এখান থেকে আরেকটা করছি আমি সি সন কী সিও মানে কি লিখতে পারি আর ওয়ান বাই নাইন ইন্টু ওয়ান নাইন সি টু মানে কি আর টু বাই নাইন ইন্টু টেন ওয়ান নাইন তাহলে নাইন টেন ওয়ান নাইন কী কী বলো লস যদি করি তাহলে সি ওয়ান সি টু বাই নাইন টেন নাইন ওপরে চলে গেলো তাহলে কী লিখতে পারি আর একটা লিখে দিলাম কিউ ওয়ান প্লাস কিউ টু বাই কি লিখতে পারি বলো আর ওয়ান প্লাস কি আর টু ইন্টু বলো নাইন ইন্টু টেন টু ওয়ান নাইন বুঝতে কি বলে না কী করে হলো দেখো সি ওয়ান বাই আর ইন্টু টেন আর টু বাই নাইন আর নাইন ইন্টু উপরে ওপরে গেল হয়েছে এটা একটা ফর্ম লিখে রাখি এটাকে চার নম্বর ফর্মটা একবারই লিখে দিলাম হয়েছে এবার আমরা অঙ্ক করবো চলো দেখা যাক কী করে অঙ্ক করতে হয় এই অঙ্কগুলো দেখো দশ ফ্যারাড ও পনেরো পিকো ফেরাড ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে যথাক্রমে তিনশো ভোল্ট ও দেড়শো ভোল্ট বিভাবে আয়ত করা হলো ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করলে সাধারণ বিভব কত হবে ফর্মুলা কি সি আর কে ভি তাহলে ফর্মুলা কী হলো সিওন ভিওন প্লাস সি টু ভি টু বাই কত সিওন প্লাস সি টু তুমি আগে উল্লেখ করতে পারো সিওন সমান হচ্ছে দশ পিকো ফেরাড সি টু সমান হচ্ছে এগুলো পাল লিখে নেবা ঠিক আছে প্রথমে আমি এক লাইনে করে দিচ্ছি নেক্সট সিওন মানে কত বলো দশ এটা ইংলিশ মনে রাখবে পিকো ফেরাডকে আমি যদি ফ্যার নাও করি না তবু উত্তর সেম আসবে কেন বলো তো ওপরেও সি ওয়ান প্লাস সি টু নিচেও সি ওয়ান প্লাস সি টু আছে তাহলে কি পিকো ফ্যাড পিকো ফ্যাট কেটে যাবে তবুও চলো আমি ভেঙে করাচ্ছি দশ পিকো মানে কত টেন টু দি পার মাইনাস বারো ইন্টু ভিওন কত বলো কত বিভাবে আয়ত্ত করা হচ্ছে তিনশো প্লাস ঠিক আছে এটা সি ওয়ান ভিওন হলো সি টু ভি টু সি টু কত পনেরো পিকো ভ্যাড মানে কত পনেরো ইন্টু টেন টু দি পার মাইনাস টুয়েলভ আচ্ছা ভি টু মানে কত বলো কত দেড়শো ভোট বিভাবে আয়ত করা হলো বাই কত বলে সিওন প্লাস সি টু সিওন কত দশ ইন্টু কত টেন টু দি পার মাইনাস টুয়েলভ প্লাস কত বলো পনেরো ইন্টু টেন টু দি পার মাইনাস টুয়েলভ দেখো টেন টু দি পার কেন বলছিলাম যে টেন টু দি মাইনাস টুয়েলভ না গুন করলে হবে কারণ টেন টু দি মাইনাস টুয়েলভ কমন না ওপর থেকে নিচ থেকেও কেটে যাবে তাহলে উত্তর সেমই আসবে ঠিক আছে তাহলে এটা তুমি ক্যালকুলেশন করে নিও আমি আর কোথায় যাচ্ছি না এটা সামথিং তোমার চলে আসবে তিন হাজার পনেরো এদিকে দেড়শো পনেরো সামথিং এত চলে আসবে দেখে নেবা দুশো দশ ভোল চলে আসবে অবশ্যই একটু মিলিয়ে নিও কিন্তু ঠিক আছে চলে আসবে দুশো ভোল্ট চেক করে নেবে নেক্সট চলো কী বলছে দশ সেমি ও ষোলো সেমি চল্লিশ সেমি ব্যাসার্থ বিশ্ব দুটি গোলকের বিভব যে থাকবে চল্লিশ ভোল্ট ও দশ ভোল্ট এদের পরিবাহী তার দিয়ে যুক্ত করলে অন্তিম বিভব কত কী কী বলেছে দেখো ব্যাসার্ধ আর বিভব তাহলে কী ফর্মুলা বলো আর ওয়ান ভি ওয়ান প্লাস কত আর টু ভি টু আর কত আর ওয়ান প্লাস আর টু সেম টু সেম এটাও কী করতে পারি বলো তো আমি সেমিটাকে মিটার নাও করতে পারি কারণ বলো তো সেমি টেন টু দি পার মাইনাস টু করবো ওপরেও করবো নিচেও করবে কেটে যাবে তো নাও করলেও কিছু যায় আসে না তাহলে কত বলো দশ সেমি তাহলে দশ ইন্টু কত ভিওন মানে কত বলো ভিওন কোথায় গেলো একটু করে চলো করে দেখাচ্ছি কিন্তু না করলে চলবে ভিওন কত চল্লিশ দেখে নাও প্লাস চল্লিশ সেমি মিটার করে দিলাম টেন টু দি পার মাইনাস টু কিন্তু ভিটু কত বলো দশ বাই সিওন প্লাস সি টু সরি আর ওয়ান প্লাস আর টু আর মানে কত দশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু প্লাস কত আসছে বলো তো

ঠিক আছে নেক্সট এটা ট্রাই করি চার মাইক্রোফার ধারকত্বের একটি ধারককে চারশো ভোর বিভাবে আয়ত করে দুই মাইক্রোফার ধারকত্ব বিশিষ্ট একটি অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হলো তাদের সাধারণ বিভাগ কত কী কী দেওয়া আছে দেখো সিওন দেওয়া আছে আর কী দেওয়া আছে দেখো ভি এগুলো অবশ্যই পরীক্ষায় লিখবে যে সি সমান এত ভি সমান এত সি টু দেওয়া আছে দেখো অনাহিত বলেছে দ্বিতীয় ধারকটা অনাহিত অনাহিত মানে ভিটু কত জিরো মনে রাখবো অনাহিত মানে ভিটু তাহলে ফর্মুলা কি সি আর ভি এই ফর্মুলাটা আবার ইউজ করো তাহলে ভীষণ কী বলো সি ওয়ান ভিওন প্লাস কত সি টু ভি টু হয় কত সি ওয়ান প্লাস সি টু হয়েছে সিওনের ভ্যালু কত চার মাইক্রো মানে কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স চার ইন্টু টেন দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু ভিওন কত বলো ভিওন কত চারশো প্লাস সি টু কত বলো সি টু কোথায় গেলো দুই টু ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর ভি টু কত জিরো তো এই এই পার্টটা না লিখলেও চলতো লিখে দিলাম বাই কত হয় বলো সি ওয়ান প্লাস কত সি টু ঠিক আছে সিওন মানে কত বলো চার ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স প্লাস সেটু কত টু ইন্টু টেন সিক্স ঠিক আছে একই রকম টেন মানে সিক্স দেখো উপর থেকে কমন কেটে যাবে উত্তর যেটা আসবে তোমার এটা দেখে নিও আমি বসিয়ে দিলাম এখানে ক্যালকুলেশন করা আছে টু সিক্স সিক্স পয়েন্ট সেভেন ভোল্ট এটা চলে আসবে একটু দেখে নিও টু সিক্স সিক্স পয়েন্ট সেভেন ভোল্ট একটু চেক করে নাও পয়েন্ট করে দাও সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এই রাশিমালাটা অবশ্যই করে রাখব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট রাশিমালার প্রুফটা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবে বা প্লে থেকে দেখে নিতে পারো চলো করা যাক তো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব মানে জিনিসটাকে একটু দেখে নিই সমান্তরাল পাত নেব দুটি দেখো দুটো সমান্তরাল পাত নিলাম ঠিক আছে কি হবে এরা সমান এবং বিপরীত আধান আহিত হবে একটা প্লাস কিউ আধান হলে একটা কি হবে মাইনাস কিউ আধান আহিত হবে প্রতিটি পাতের ক্ষেত্রফল চলো এ ধরে নিলাম বইয়ে মেবি আলফা ধরেছে সে যাই হোক আর এই পাত দুটির মধ্যবর্তী দূরত্ব স্মল ডি ধরে নিলাম ঠিক আছে এই হচ্ছে চিত্র তো চলো এটা প্লাস আদান আহিত একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে মাইনাস আদান আহিত আর এই পাত দুটির মিডিলে কি আছে একটা মাধ্যম আছে যার পরা বৈদ্যুতিক ধ্রুব কি কে তাহলে এই সমান্তরাল পাতের যে ধারকত্ব হবে সেটা ফর্মুলা হচ্ছে সি সমান মনে রাখবো কে সাইলের নট এ বাই ডি ঠিক আছে আগে বললাম বয়ে এর জায়গায় মেবি আলফা দেওয়া আছে সে যাই হোক তাহলে কোনটা কী এটা পাতের ক্ষেত্রফল প্রত্যেকটা পাতের ডিটা পাওয়ার মধ্যবর্তী দূরত্ব আর কেটা কি পাঁ দয়ের মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক দ্রুব আর এফসালের নর্ত জানি শূন্য মাধ্যমে তরিৎভেদ্যতা ভেদ্যতা এবার মনে করো যদি এই পাথ দুটির মিডিলে কোনো মাধ্যমই না থাকে মানে কি হয়ে যায় হয় বায়ু মাধ্যম থাকে বা শূন্য মাধ্যম তাহলে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর ভ্যালু কত হয় ওয়ান আমরা জানি তো যদি কে ওয়ান হয়ে যায় বায়ু বা শূন্য মাধ্যম ভ্যাকিউমকে শূন্য মাধ্যম বলা হয় তাহলে সি ভ্যাকিউম লিখলাম তাহলে সি ভ্যাকিউম সমান কত হয়ে যাবে বলো এর মান ওয়ান তাহলে শুধুমাত্র কী করে থাকলো সাইলে নট এ বাই ডি বুঝতে পারলাম কি পারলাম না এটা কখন শূন্য মাধ্যমের ক্ষেত্রে এবার চলো মাধ্যম থাকা অবস্থায় এই রাশিমালা মাধ্যম না থাকা অবস্থায় এই রাশিমালা তাহলে এদের মধ্যে কী সম্পর্ক ভালো করে ভেবে দেখো তো ভালো করে দেখো এখানে এই যে এফসালের নট এ বাই ডি আছে এটাই তো শূন্য মাধ্যম আর এই সিটা কি মাধ্যমযুক্ত অবস্থায় তাহলে এটাকে সিটাকে চলো সি মিডিয়াম লিখছি এখানে ঠিক আছে তাহলে সি মিডিয়াম মানে কাকে বোঝাচ্ছি এই সিটাকে বোঝাচ্ছি সি মিডিয়াম মানে কি মাধ্যম থাকা অবস্থায় সমান কি হওয়া উচিত কে ইন্টু সি কি ভ্যাকিউম বুঝতে পারলাম কি পারলাম না দেখে না এই ধারকত্ব কখন মাধ্যম থাকা অবস্থায় ওটাকে সি মিডিয়াম লিখলাম আর কে থেকে গেল আর এটা কি শূন্য মাধ্যম সি ভ্যাকিউম করে দিলাম তাহলে এটা হচ্ছে সম্পর্ক মাধ্যম থাকা আর না থাকা অবস্থায় ঠিক আছে এবার আমরা জানি কে এর ভ্যালু কি হয় এক বা একের থেকে বেশি এক তো শূন্য বা বাই মাধ্যমের ক্ষেত্রেও অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে একের থেকে বেশি তাহলে কোনটা বেশি হবে বলো সি মিডিয়াম বেশি হবে না সি ভ্যাকিউম অবশ্যই যেহেতু কে এর মান একের থেকে বেশি এক বা থেকে বেশি সি মিডিয়ামের মান কী হবে সি ভ্যাকিউমের সমান বা তার থেকে বেশি হবে এই জিনিসটা মনে রাখবো ঠিক আছে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কী হয়ে যাবে সমান হয়ে যাবে কে সমান আর অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে সি মিডিয়াম কী হবে বেশি এর মানে কি এখান থেকে শর্ট কোয়েশন আসে মনে রাখবা যে মাধ্যম না থাকা অবস্থায় যা ধারকত্ব হবে মাধ্যম থাকা অবস্থায় তার ধারকত্ব কত গুণ বেড়ে যাবে কে গুণ বেড়ে যাবে এক কথায় মাধ্যম থাকা অবস্থায় ধারকত্ব বেশি হবে না থাকা অবস্থায় কম হবে এই টাইপের কিছু কোয়েশ্চেন দেখে নিই আর আটেনিস গুরুত্বপূর্ণ মনে রাখিও এই সম্পর্কটা দিয়ে সেটা হচ্ছে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এই ফর্মুলা তখনই ইউজ করব কেবলমাত্র তখনই যখন শুধুমাত্র মাধ্যম চেঞ্জ হবে মানে মিডিলে কোনো মাধ্যম ছিল না মাধ্যম প্রবেশ করালাম বা মিডিলে মাধ্যম ছিল মাধ্যম সরিয়ে নিলাম একমাত্র সেই ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ হবে ঠিক আছে শুধু মাধ্যম চেঞ্জ যদি ডি এর চেঞ্জ হয় পাতের দূরত্ব চেঞ্জ করা হলো বা ক্ষেত্রফল চেঞ্জ করা হলো তখন এই ফর্মুলা ইউজ করবো না মাথায় রাখবো ঠিক আছে তাহলে এই ফর্মুলা একমাত্র কখন শুধুমাত্র মাধ্যম চেঞ্জ অবস্থায় শুধু মাধ্যম চেঞ্জ হবে আরও অন্য কোনো কিছু নেই তখনই কেবলমাত্র এই ফর্মুলা এটা একটু মাথায় রাখবো চলো অঙ্ক করা যাক একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে কাঁচের ফলক প্রবেশ করলে ধারকত্বের কি পরিবর্তন হবে মানে কি সমান্তরাল পাত ধারকের মধ্যে কাচের ফলক প্রবেশ করাচ্ছে তার মানে কি প্রথমে কোনো কিছুই ছিল না এবার কাচের ফলক মানে কোনো মিডিয়াম প্রবেশ করাচ্ছে আর মাধ্যম প্রবেশ করালে ধারকত্ব বাড়ে না কমে এক্ষুনি বললাম ধারকত্ব কী পাবে বৃদ্ধি পাবে মাথায় ঢুকলো কি জিনিসটা যদি আমাকে উল্লেখ করেই দিত যে কাঁচের ফলক ব্র্যাকেটে মনে করো কে সমান লিখে দিয়েছে তিন মানে ওর পরা বৈদ্যুতিক হচ্ছে তিন কাঁচের ফলকের বৈদ্যুতিক ধ্রুবক তিন মনে করো বলে দিত যদি জিজ্ঞেস করে ধারকত্ব কী হবে তাহলে উত্তর কত গুণ হবে গুণ হয়ে যাবে থ্রি তিন গুণ ঠিক আছে বৃদ্ধি তো পাবেই কিন্তু যদি এর কথা উল্লেখ থাকে আরও স্পষ্ট করে দেব যে তিন গুণ হয়ে যাবে বা চার গুণ হয়ে যাবে কে পাঁচ হলে পাঁচ গুণ হয়ে যাবে কে ছয় হলে ছয় গুণ হয়ে যাবে কে এর হয়ে যাবে নেক্সট অঙ্কটা দেখো একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে তেল তেলের পরবর্তী দ্রুভাগ্য কে সমান টু রাখা আছে ও ধারকত্ব সি মানে যখন রাখা আছে তেল সেই অবস্থায় ধারকত্ব সি কোয়েশ্চেন হচ্ছে তেল অপসারণ করলে মিডিল থেকে তেল সরিয়ে দিলাম তাহলে ধারকত্ব কত হবে অপশান দেওয়া আছে টু সি রুট টু সি সি বাই টু সি বাই রুট টু কী হবে দেওয়া আগে ফর্মুলা কী শুধু মাধ্যম চেঞ্জ করছে তাহলে কি সি মিডিয়াম সমান কে ইন্টু কে সি ভ্যাকিউম তাহলে সি মিডিয়াম সমান কে ইন্টু সি ভ্যাকিউম এবার একটু আমাকে বলো তো চেয়েছে কী মাধ্যম থাকা অবস্থায় না মাধ্যম সরিয়ে নেওয়া অবস্থায় বলছে যখন তেল অপসারণ করা হলো তাহলে অপসারণ করলে কি হয়ে যাবে শূন্য মাধ্যম হয়ে যাবে তাহলে আমাকে সি ভ্যাকিউম চেয়েছে তাহলে বলো সি মিডিয়াম কত অঙ্কে বলে দিয়েছে যখন তেল ছিল ধারা কত সি আর কের ভ্যালু কত বলে দিয়েছে বলো দুই আর সি ভ্যাকিউম এটাই তো চেয়েছে মাধ্যম সরিয়ে নিলে কী পড়ে থাকবে শূন্য মাধ্যম তাহলে সি ভ্যাকিউম মানে কি সি বাই টু ব্যাস দেখে নাও ঠিক আছে এই হচ্ছে উত্তর তাহলে সি বাই টু নেক্সট একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দুই পিকো ফেরাড পিকো মানে টেন টু দি পার টুয়েলভ পাত দয়ের মধ্যবর্তী ব্যবধান দ্বিগুণ করে মোম দিয়ে ভর্তি করা হলো করা হলে ধারক হয় সিক্স পিকো ফ্যারাক মোমের পরা বৈদ্যুতিক ধ্রুবাক্ষত পজ করে লিখে নিও দেখো লেখা হয়েছে পজ করে চলো কোয়েশ্চেন এবার বুঝি কী বলতে চাইছে ভালো করে দেখিও আমি একটা ওপারেটা মেটাচ্ছি হয়েছে আচ্ছা দেখো কোয়েশ্চেনটা আমাকে এরকম বলতে চাইছে যে প্রথমে কী ছিল বায়ুযুক্ত মানে কোনো কিছুই ছিল না তখন ধারক হতো দুই পিকো ফ্যারেট মানে সি ভ্যাকিউম আমাকে বলে দিয়েছে দুই পিকো ফ্যারেট কোনো কিছুই ছিল না সি ভ্যাকিউম এবার কি করলো পা দয়ের দূরত্বকে দ্বিগুণ করে দিলাম এটা ডি ছিল মনে করো এবার একে টু ডি করে দিলাম দ্বিগুণ করে দিলাম পাঁচ দুটোকে টু ডি করে দিলাম তারপর দ্বিগুণ করে ওখানে কী করলাম একটা মোম ভর্তি করে দিলাম মানে কোনো একটা মিডিয়াম প্রবেশ করালাম তো মোম ভর্তি করার পর দ্বিগুণ করে ধারকত সিক্স পিকো ফ্যারেট মানে কি এটা কি সি মিডিয়াম যেহেতু মাধ্যম আছে এটা কত সিক্স পিকো ফ্যারেট বলে দিয়েছে মাধ্যম থাকা অবস্থায় তাহলে বলছে এই যে মোমটা প্রবেশ করালাম এর এর বৈদ্যুতিক ধ্রুবক কে কত হবে মোমের এটাই হচ্ছে কোয়েশ্চেন আগে বলো তো কোন ফর্মুলা ইউজ করবো এই ফর্মুলা ইউজ করতে পারবো কি সি মিডিয়াম সমান কে ইন্টু সি ভ্যাকিউম আগে বলো এটা কি ইউজ করা যাবে যাবে কি যাবে না তার কারণটা কি বলো অঙ্কে ভালো করে দেখো কি বলেছে পাত দয়ের মধ্যবর্তী ব্যবধান দ্বিগুণ মানে কি ডি পরিবর্তন হয়ে গেছে কিন্তু আগেই বলা হয়েছে এই ফর্মুলা তখনই ইউজ হবে যদি কেবলমাত্র মাধ্যম চেঞ্জ হয় কিন্তু এখানে ডিও পরিবর্তন হয়েছে তাহলে শুধু এই ফর্মুলা ইউজ করতে পারবো না মানে কি করবো চলো চলো প্রথমে কি ছিল ভ্যাকিউম ছিল সি ভ্যাকিউম লিখে দিলাম পরে কি মাধ্যম সি মিডিয়াম তুমি সি ওয়ান বাই সি টু লিখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে সি ওয়ান বাই সি টু লিখো বা সি বাই সিরিয়াস লিখো যাই তাই করো অসুবিধা নেই তাহলে কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে ফর্মুলা কী হয় এফ সাইলের নট এ বাই কি ডি ক্লিয়ার আর যুক্ত অবস্থায় কে সাইলের নট এ বাই কত করবো দূরত্ব দ্বিগুণ করা হয়েছে তাহলে ডি এর জায়গায় টু ডি বুঝতে পারলাম কি পারলাম না ঠিক আছে আচ্ছা চলো ক্যালকুলেশন করি এটা কথা হবে বলো তো এবার এসে কাটাকাটি করলে সব কেটে গেল দেখেন কি কে বাই টু পড়ে থাকলো চলো বসাই বা সি ভ্যাকিউম সি ভ্যাকিউম মানে কত শূন্য মাধ্যমে কত ছিল দুই আর সি মিডিয়াম মানে কত বলো তো কোথায় গেলো আচ্ছা উল্টো পাল্টা কিছু করা হয়েছে কি দেখে নাও তো আর সি মিডিয়াম মানে কত ছয় আচ্ছা এটা দুই আচ্ছা এটা এটা টু বাই কে হবে কিছু গন্ডগোল টু বাই কে হবে দেখো দুইটা ওপরে চলে যাবে বা এটা নিচে হবে একটু গন্ডগোল হয়েছিলো ঠিক আছে তাহলে কত টু বাই কে তাহলে টু টু কেটে গেলো অর্থাৎ কে সমান কত সিক্স এটা হবে উত্তর চেক করে না এটা একটু উল্টো হয়ে গেছিলো দেখে নি আচ্ছা হয়েছে দেখো চলো অঙ্ক দেখি পরের অঙ্কটা একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল পাঁচশো সেমি স্কোয়ার এদের মধ্যে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ সেমি বেদের অভ্রের অভ্রের পড়া বৈদ্যুতিক দুর্পক্ষে সমান সিক্স পয়েন্ট ফাইভ বলা আছে ব্যবধান আছে ধারকত্ব কত কী কী দেওয়া আছে বলো আমাকে ক্ষেত্রফল এ সমান কত দেওয়া আছে পাঁচশো সেমি স্কোয়ার সবই সাই করি চলো আচ্ছা সেমি কে মিটার করলে কত হয় টেন টু দি পাওয়ার মাইনাস টু তার স্কোয়ার মানে কত হয়ে যাবে টেন টু দি পার মাইনাস ফোর মাথায় ঢুকলো সেমিকে মিটার করো টেন টু দি তার স্কোয়ার টেন টু দি মাইনাস ফোর নেক্সট দূরত্ব ডি কত বলেছে জিরো সেমি তাহলে কি জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ টু দি পাওয়ার মিটার হয়ে গেল আর তো বলাই আছে তাহলে ফর্মুলা কী সেই সময় বলো কে নট এ বাই কে ডি কে এর ভ্যালু কত সিক্স পয়েন্ট ফাইভ এফসার্টের ভ্যালু মুখস্ত এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মুখস্ত রাখতে হবে সবসময় এর ভ্যালু কত ক্ষেত্র ফল কোথায় গেল পাঁচশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস বাই দূরত্ব কত জিরো পয়েন্ট জিরো টু দি পাওয়ার মাইনাস এটা তুমি যদি ক্যালকুলেশন করো সামথিং এরকম চলে আসবে জিরো থ্রি কত আসবে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এত ফেরাড ঠিক আছে তুমি আমি যেটাকে মাইক্রো করতে চাই যদি মাইক্রো করতে চাই তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এটা লিখতে পারি নাকি জিরো পয়েন্ট জিরো থ্রি এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ফ্যারাড লেখা যাবে হ্যাঁ কিনা দেখো দুটো দশমিককে টেন টু দি পার মাইনাস টুকে এখানে নিয়ে চলে এলাম দুটো দশমিক বাম ঘরে নিয়ে চলে গেলাম তাহলে এটা মানে কি মাইক্রো ফ্যারেড তাহলে আমি চাইলে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো থ্রি এইট ফোর মাইক্রো ফ্যারাড এটা আমি লিখতে পারি হয়েছে চলো নেক্সট বলো একটি বায়ু ধারকের পাত দুটির প্রতিটির ব্যাস জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার পাত দুটির মধ্যে দূরত্ব কত হলে ধারকটির ধারকত্ব এত মিটার ব্যাসের একটি গোলকের ধারকত্বের সমান হবে চলো করা যায় এটি বায়ু ধারকের পশ গ্রাহ তোমরা ট্রাই করো একটু চলো দেখো প্রতিটির ব্যাস তাহলে ক্ষেত্রফল কথা বলে এই যে পাত দয়ের ব্যাস বলেছে মানে ক্ষেত্রফল ব্যাস বলেছে মানে কি ব্যাসের দ্বার ক্ষেত্রফল মানে কি পায়ের স্কোয়ার তাহলে বলো ক্ষেত্রফলের ফর্মুলা কি পায় আর স্কোয়ার হ্যাঁ কি না পায়ের ভ্যালু কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর মানে কি বলো ব্যাসার্ধ এটা তো ব্যাস তাহলে ব্যাসার্ধ কত করবো জিরো পয়েন্ট জিরো সিক্স বাই টু যদি মিটার আছে থাক তার কি স্কোয়ার কিছু একটা আসবে ঠিক আছে নেক্সট দেখো এই হয়ে গেলো এবার চলো পাঁচ দুটির মধ্যে দূরত্ব কত হলো ডিচে এসে আর কী বলেছে বলো ধারকটি ধারক কত এত মিটার ব্যাসের তাহলে আর সমান কত হবে জিরো পয়েন্ট ওয়ান ব্যাস মানে কি বাই টু তাহলে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার এত মিটার ব্যাসের একটি ধারকের কী বলেছে গোলকের ধারক করতে সমান হবে গোলকের ধারকের সমান হবে চলো করা যাক ফর্মুলা কী বলে সি সমান কী হয় বলো এফস্যালেন নট এ বাই ডি কেন কে লিখলাম না অঙ্কে তো বলেই দিয়েছে যে একটি বায়ুযুক্ত তাহলে কে এর ভ্যালু কত ওয়ান আচ্ছা সি সমান কী বলে দিয়েছে অঙ্কে আর বাই একটা গোলকের সাথে সমান হবে নাইন ইনটু টেন কত নাইন বাই কত এফসালেন নট এ বাই ডি এবার কাজ তোমার আমি শুধু বলে দিচ্ছি কী করবে ডিটাকে পাশে নিয়ে গেলাম ঠিক আছে ডি কে পাশে নিয়ে গেলাম এটা কে পাশে নিয়ে যাবে তাহলে কত হবে এফসালেন নট এ বাই কত আর ইন্টু কত হবে নাইন ইন্টু টেন ইন নাইন দেখো তুমি সবই ভ্যালু জানো এফ এফসালেন্টার ভ্যালু জানো এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন টু দি পার মানেস টুয়েলভ এক্ষুনি লিখলাম কোথায় গেল বসিয়ে দেবে এর ভ্যালু বসিয়ে দেবে যেটা আসতে একটু ক্যালকুলেটারে দেখে নাও আমি ক্যালকুলেশন করছি না আর এর ভ্যালু বসিয়ে দেবে ঠিক আছে ব্যাস থেকে ব্যসার তো করবে এটা যেটা চলে আসবে আমি বলছি জাস্ট লিখে দিচ্ছি এরকম কিছু একটা চলে আসবে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি অবশ্যই মিটারে আসবে ঠিক আছে মিটার যদি সেমি করে একশো দেখুন তাহলে উত্তর চলে আসবে জিরো পয়েন্ট ফোর ফাইভ সেমি কী করে এলো একশো দেগুন টেন মানে ওয়ান মাইস মানে বাম পাসে জিরো পয়েন্ট ফোর ফাইভ চলে আসবে ঠিক আছে এটা অবশ্যই নিও আচ্ছা ভ্যালু অবশ্যই নিও আমি ভ্যালু বসে দেখলাম না একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের পাতগুলির ক্ষেত্রফল একশো সেমি স্কোয়ার পাঁচশো সেমি স্কোয়ার ধারকগুলির আধান ও বিভব সমান বলছে প্রথম ধারকের পাত দয়ের দূরত্ব জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার হলে দ্বিতীয় ধারকের দূরত্ব কথা হবে চলো তো একটু পজ করে কীভাবে অঙ্কটা করতে পারি একটু ভেবে না চলো আমি ওপরেরটা মেটাচ্ছি হয়েছে আচ্ছা না চলো চলো কী করতে পারি বলো আমার কী কী দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে দুটো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আধান আর বিভব সমান তাহলে সি সমান কী হয় বলো তো কিউ বাই ভি হ্যাঁ কিনা তো আধান আর বিভব যদি সমান হয় ধারকত কী হবে সমান তাহলে কি আমরা লিখতে পারি সি ওয়ান সমান সি টু ঠিক আছে যেহেতু বায়ু বলে দিয়েছে তাহলে কি এফসালের নট ক্ষেত্রফল এ ওয়ান বাই কি দূরত্ব ডি ওয়ান এটা কত হবে এফসাল এর নট ক্ষেত্রফল কি এ টু বাই কত ডি টু চেয়েছে কি ডি টু পরেরটা তাহলে ডি টু সমান কত হয় বলো এ টু বাই এ ওয়ান ইন্টু ডি ওয়ান হ্যাঁ কিনা দেখো এ টু বাই এ ওয়ান ইন্টু ডি ওয়ান এটা এটা কেটে গেলো হয়েছে এবার চলো একক ট্যাকক কিছু চেঞ্জ করা দরকার নেই যেহেতু বাই আছে কেটে যাবে ওপরে কত বলো দ্বিতীয়টারও কত পাঁচশো সেমিস্কোয়ার এটা কত একশো সেমিস্কোয়ার আর দূরত্ব কত বলো দূরত্ব কোথায় গেলো প্রথমটা দূরত্ব কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে উত্তর কিসে আসবে মিলিমিটারে কিন্তু আসবে শুনে গেলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার এটা হবে উত্তর চেক করে নিও এই অঙ্কটা দেখো কী বলছে জিরো মিটার ব্যাসের কিছু সংখ্যক বৃত্তাকার ধাতব ধাতবপাত এবং একই ব্যাস ও ফাইভ ইন্টু টেন টু দি পর মানে ফাইভ মিটার বেদযুক্ত একটি সেট কাগজের চাকতি দেওয়া হলো কাগজের পরা বৈদ্যুতিক ধ্রুবক চার চার দেওয়া আছে ঠিক আছে দাঁড়ি এক মাইক্রোফের ধারকতের একটি ধারক তৈরি করতে ন্যূনতম কতগুলি ধাতুর প্রয়োজন আচ্ছা দেখো এই অঙ্ক করার জন্য প্রথমে যেটা করতে হবে আগে বোঝে নাও কী বলেছি বলছে এত ব্যাসের কিছু সংখ্যক বৃত্তাকার পাত একই ব্যাস এত সেট কাগজের আচ্ছা চলো দেখে না বলার চেষ্টা করবা এটা বোঝার আগে তোমাকে একটা ফর্মুলা জানতে হবে সেটা কি আমরা জানি যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি হয় বলো এই তো কে এ নট ডি হ্যাঁ কিনা সমান্তরাল পাত ধারক মানে সেখানে কটা পাত ছিল দুটো কিন্তু দুটো পাত না থেকে যদি মনে করো তিনটা থাকে চারটা থাকে পাঁচটা থাকে যদি এন সংখ্যক থাকে এরকম পরপর এন সংখ্যক পাত আছে তাহলে সেক্ষেত্রে কি ফর্মুলা মনে রাখিও ওটা লিখেছি পরপর এন সংখ্যক সমান্তরাল পাঁচ ধারকের ধারকত সিটার সমান এন মাইনাস ওয়ান কে এফ সালের নট এ বাই ডি বা এন মাইনাস ওয়ান সি এটাকে যদি আমরা সি বলি মাথায় ঢুকলো এটা শর্ট কোয়েশন হিসাবে চাই এমসি কিউ হিসাবে চাই এবং অঙ্কও করতে হয় মনে রাখি এন মাইনাস ওয়ান ঠিক আছে এন মাইনাস ওয়ান ইন্টু সি বা এন মাইনাস ওয়ান কে এফসাল নট এ বাই ডি আচ্ছা এবার ভালো করে রাখত তাহলে দুটোর ক্ষেত্রে কী ফর্মুলা হবে দুই মাইনাস এক তাহলে এক তাহলে এটাই তো হয় মাদার ঢুকলে তাহলে দুটো সমান্তরাল পাত ধারা করার ক্ষেত্রে চলো এবার অঙ্কটা করা যাক আমাকে চেয়েছে কতগুলি ধাতু মানে আমাকে এন চেয়েছে চলো অঙ্ক করা যাক চলো এটাকে মিটিয়ে দিলাম ফর্মুলা লেখা হয়েছিল পজ করে লিখে নিও ঠিক আছে চলো এবার করা যাক অঙ্কটা আমাকে এন বের করতে হবে কতগুলি ওই যে কি রেখা আছে তো ধাতুর প্রয়োজন আছে সেটাই আমাকে বের করতে হবে চলো করা যাক আমাকে সিডাস কি বলেছে তো কত ধারকত্বের তৈরি হবে ধারকটা এক মাইক্রোফায় তাহলে এক ইন্টু কত করবো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এন মাইনাস কত ওয়ান হয়েছে কে এর ভ্যালু কত পড়া বৈধ কত দেওয়া আছে কিছু দেওয়া আছে পড়া বৈদুর্ভাব চার বলা আছে এফসলেনার কত এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন টু দি পার মাইনাস কত টুয়েলভ ক্ষেত্রফল কত বলো আচ্ছা দেখো ভালো করে দেখো ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার পাই আর মানে কি ব্যাস আছে তাহলে ব্যাস আলাদা কত হবে জিরো পয়েন্ট টু বাই কত টু তার কি স্কোয়ার বাই মধ্যবর্তী দূরত্ব বা যেটা এখানে বেদটা বলা আছে কোথায় গেল একই ব্যাস এত বেদযুক্ত একটি সেট কাগজ দেওয়া হয়েছে তাহলে কত ফাইভ ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তুমি যদি এটাকে এক পাশে নিয়ে এসো এন মাইনাস ওয়ান সমান প্রায় ফর্টি ফাইভ পয়েন্ট সামথিং কিছু একটা পাবা ফর্টি ফাইভ পয়েন্ট কিছু একটা তাহলে ফর্টি ফাইভ অতএব এন সমান কত হয়ে যাবে ফর্টি ফাইভ প্লাস ওয়ান ফর্টি সিক্স এটা একটু দেখে নিও ক্যালকুলেশন করে ঠিক আছে নেক্সট সবগুলোকে এক পাশে নিয়ে আসবে এটাকে এক পাশে নিয়ে আসবে এন মাইনাস ওয়ানটাকে এক পাশে রেখে বাদ ভাইগুলো ফর্টি ফাইভ পয়েন্ট কিছু একটা পাবা ওটাকে ফর্টি সিক্স ধরে নিলাম মানে ফর্টি ফাইভ ধরলাম তাহলে একযোগো ফর্টি সিক্স তাহলে উত্তর হবে ছেচল্লিশ নেক্সট এই টাইপের অঙ্ক কী করে করবে দেখো একটি সমান্তরাল পাত ধারককে ব্যাটারি দ্বারা আহিত করা হলো ব্যাটারি বিচ্ছিন্ন করে পাত দ্বয়ের দূরত্ব বৃদ্ধি করা হলে আধান বিভব শক্তির কী পরিবর্তন হবে বহার চেষ্টা করো দুটো লাইন খুব ইম্পর্টেন্ট মনে রাখে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে যে ব্যাটারি যুক্ত ছিল বা বিচ্ছিন্ন ছিল এই দুটো লাইন মনে রাখবা ব্যাটারি যুক্ত থাকলে ভি মানে বিভব সেম থাকে আর ব্যাটারি বিচ্ছিন্ন করলে কি আধান সেম থাকে এই জিনিসটা মনে রাখিও ঠিক আছে কেন জাস্ট একটু জাস্ট বলে রাখি আধানটাই বোঝাচ্ছি মনে করো এটা সমান পাদ সমান্তরাল এটা পাদ ধারক ঠিক আছে এইভাবে ধারককে দেখানো হয় যেমন রোদকে দেখানো হয় এইভাবে ঠিক আছে এই তো ঠিক তেমন ধারককে এইভাবে দেখানো হয় তো সমান্তরাল পাত ধারকের সাথে একটা ব্যাটারি মনে করো যুক্ত আছে ঠিক আছে ব্যাটারি মানে ছোটো বড়ো প্লাস মাইনাস কিন্তু এর মানে ছোটো বড়ো হবে একটা কিন্তু সমান্তরাল পাধারক মানে দুটোই কি সমান হয় ঠিক আছে গণ্ডগোল করবো না কি করলো মনে করে আহিত করলাম তাহলে কী মনে করে কিছু আধান পেলো প্লাস কী মনে করে কিছু মানে মাইনাস কিউ এবার যদি বিচ্ছিন্ন করে নিই আধান কোথাও যাবে না এখানেই থাকবে তাহলে কি আধান সেম থাকবে ওই জন্য বলা হচ্ছে ব্যাটারি বিচ্ছিন্ন থাকলে কিউ ধ্রুবক আর ব্যাটারি যুক্ত থাকলে ধ্রুবক থাকবে ঠিক আছে চলে এবার অঙ্কটা করা যাক কি বলছে দেখে নাও তো প্রথম কোয়েশ্চেন কোথায় গেল যেহেতু ব্যাটারি কী অবস্থা আছে বলো বিচ্ছিন্ন যদি ব্যাটারি বিচ্ছিন্ন থাকে তাহলে কিউ কি হয় ধ্রুবক তাহলে প্রথম কোয়েশ্চেন আধান তার উত্তর লিখবো আধান অপরিবর্তিত থাকবে প্রথম উত্তর হয়ে গেল আধান অপরিবর্তিত থাকবে ঠিক আছে মনে রেখে দেবো আধানের কোনো চেঞ্জ হবে না চলো বি কী বলেছে বলো তো বিভব কী হবে আচ্ছা ফর্মুলা একটু মনে করো ভি সেমন কি কিউ সমান কি সি ভি তাহলে ভি সেমন কি কিউ বাই সি হ্যাঁ কি না কিউ তো থাকলো সি মানে কি মনে আছে কে এফ এল নট এ বাই ডি চলো কিউ বাই কে এফ সালের নট এ কে রেখে দিলাম ইন্টু ডি করতে পারি ডিটাকে উপরে গেল তাহলে ভালো করে দেব কিউরি তো ধ্রুবক আর এগুলো প্রত্যেকটা জিনিস ধ্রুব এগুলো কোনো চেঞ্জ হয়নি দূরত্ব বৃদ্ধি করা হয়েছে ডি বাড়িয়েছে তাহলে ডি বাড়ালে ভিও কী পাবে বৃদ্ধি পাবে কী পাবে না তাহলে উত্তর হবে বিভব বৃদ্ধি পাবে বিভব বৃদ্ধি পাবে মাথার এগুলো রিজনটা দেখে নাও নেক্সট সি কী বলেছে শক্তি শক্তির আমরা অনেকগুলো ফর্মুলা জানি মনে আছে তিনটা ফর্মুলা জানি হাফ সি ভি স্কোয়ার হাফ কিউ ভি হাফ কি কিউ স্কোয়ার বাই সি অনেক ফর্মুলা আছে আমি কোনটা ইউজ করব যেহেতু এখানে ব্যাটারি বিচ্ছিন্ন কিউ ধ্রুবক তাহলে কিউয়ের টার্ম তো ইউজ করবোই চেষ্টা করব তাহলে কি এইটা বা এটা যে কোনো একটা ইউজ করব ঠিক আছে চলো আমি ইউজ করলাম কেন বলতো কেন বিভব জানা আছে এক কাজ করি যেহেতু আমি চলো এটা ইউজ করলাম ঠিক আছে কিউ তো ধ্রুবক হ্যাঁ কিনা আগে বললাম যেটা ধ্রুবক সেটা ইউজ করার চেষ্টা করবো কিউ ধ্রুবক এবার ভি যেহেতু বৃদ্ধি পেয়েছে শক্তিও কী পাবে বৃদ্ধি পাবে তার উত্তর হয়ে গেল শক্তি বৃদ্ধি পাবে শক্তি বৃদ্ধি পাবে মাথায় ঢুকলো এবার তোমাদের আমি কোয়েশ্চেন দেবো একটা ট্রাই করবে ঠিক আছে কাজ করো সেম কোয়েশ্চেন যদি ব্যাটারি যুক্ত থাকতো তোমরা করো তো এটা ব্যাটারি যুক্ত থাকলে কি হতো বলো ব্যাটারি যুক্ত রেখে পাদ দয়ের ব্যবধান আমি দ্বিগুণ করছি বা বৃদ্ধি করছি তোমরা এটা করো আমাকে এক্ষুনি করে দাও পজ করে নিজের একটা ডিসাইড করে নাও কী হবে মেটা এটা একটু চলো করো দেখি ব্যাটারি যুক্ত আছে পরের কোয়েশ্চেন্ট নাম্বার চেঞ্জ করে দিলাম যেটা নয় নম্বর কোয়েশ্চেন ব্যাটারি যুক্ত আর কিচ্ছু না চেঞ্জ হয়েছে গেছে ব্যাটারি যুক্ত অবস্থায় পরি বৃদ্ধি করা হলো এবার কি হবে বলো চলো করা যাক তাহলে এরপরে আসছে আগে বি যেহেতু ব্যাটারি যুক্ত আছে বিভব কী থাকবে ধ্রুব তাহলে বি বিভব কী থাকবে অপরিবর্তিত তাহলে বিভব অপরিবর্তিত অপরি বর্তিত থাকবে ঠিক আছে মাথায় ঢুকলো যেহেতু ব্যাটারিযুক্ত আছে নেক্সট কিউ কী হবে বলো ডিসাইড করেছো কিছু একটা কিউ সমান কী হয় সি ভি হ্যাঁ কিনা আচ্ছা সি মানে কি কে এফসাল এন নট এ বাই ডি ইনটু কত ভি তো বিভব ধ্রুবক আর এগুলো তো ধ্রুবক কিছু চেঞ্জ করি নি তাহলে ডি যদি বাড়ে তাহলে সি কিউ কীভাবে হ্রাস পাবে তার কারণ ওটাকে কিউ আর ডি ভাস্তানুপাতি দেখো নিচের দিকে আছে ডি বাড়লে কিউ তাহলে উত্তর বা আধান হ্রাস পাবে আধান হ্রাস পাবে এটা হবে উত্তর ঠিক আছে আধান কমবে ঠিক আছে আধান হ্রাস পাবে নেক্সট চলো সি কী হবে শক্তি শক্তির ফর্মুলা কি চলো কিউরগুলো ইউজ কোনটা ইউজ করবো যেহেতু ভি ধ্রুবক ভি এরগুলো ইউজ করো চলো হাফ কিউ ভি চলো এটা ইউজ করলাম ঠিক আছে যেহেতু আমি কিউ জানি তাহলে কি ভি ধ্রুবক তাহলে কিউ কী পাচ্ছে কিউ যেহেতু হ্রাস পাচ্ছে শক্তিও কী পাবে হ্রাস পাবে তার উত্তর হবে শক্তি হ্রাস পাবে শক্তি হ্রাস পাবে ব্যাস দেখে নিও তোমাদের আমি এই ফর্মুলা দিয়ে কয়েকটা অঙ্ক দেখিয়ে দিই পরপর ঠিক আছে এই যে এই ফর্মুলাটা দিয়ে এম মাইনাস ওয়ানটা একটু মেটাই চলো আমি কয়েকটা চিত্র দেবো আর অঙ্ক এটা নয় নম্বর হলে তাই না দশ এগারো বারো তেরো কয়েকটা আমি দেখাচ্ছি তোমরা বলবে উত্তর কী হবে ঠিক আছে আমি শুধু একটা বলে দেবো বাদ বাকি তোমরা নিজেরা বলবা ধরে নাও তোমাকে এরকম চিত্র দিয়ে দিয়েছে কত নম্বর করলাম নয় করলাম তাহলে আবার দশ তোমাকে এরকম চিত্র দিয়ে দিয়েছে তোমাকে সামথিং এরকম চিত্র দেওয়া আছে ঠিক আছে এটা মনে করো পি পয়েন্ট আর এটা মনে করো কিউ পয়েন্ট তোমাকে বলেছে পি আর কিউয়ের মধ্যে তুল্য ধারকত্ব কত এরকম চারটা প্লেট আছে মধ্যবর্তী ব্যবধান ডি বলে দিয়েছে প্রত্যেকটা ডি আর মিডিলে বায়ু আছে ঠিক আছে বলেছে পিও এর মধ্যে তুল্য ধারকত্ব কত আর ক্ষেত্রফল এ ধরে না প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল এ মধ্যবর্তী দূরত্ব ডি আর বলেছে পিও কিউর মধ্যে তুল্য ধারা করত বের করো কী করবো বলো চলো দেখো কী করে করতে হয় মনে রাখলে তাহলে একটা বলে দিচ্ছি পর পর কটা পা শুধু দেখো একটা দুটো তিনটে চারটা তাহলে চারটা যেহেতু পা তাহলে কত অনসার হবে বলো ফোর মাইনাস কত ওয়ান যেহেতু বায়ু বলে দিয়েছে কেটাকে ওয়ান ধরে নাও তাহলে এফসালের নট চলো ক্ষেত্রফল এ বলে দিয়েছে ধরে নাও এই ক্ষেত্রফল এ বা দূরত্ব কত ডি তাহলে উত্তর কত হবে থ্রি এফসালের নট এ বাই ডি এটা হবে উত্তর মনে রাখবে এই উত্তরটা হচ্ছে এস আই পদ্ধতিতে অনেক সময় কী করে বুঝলাম এসে কারণ এফসালের নোট আছে অনেক সময় এফসালের নোট থাকবে না ঠিক আছে ফোর পাই থাকবে ওটা এ একটা দেখিয়ে দিচ্ছি কী করে করতে হয় আচ্ছা বলো তো সিজিএসে এই টার্মটা থাকে কি সিজিএসে কি এই টার্মটা কত হয়ে যায় ওয়ান হয়ে যায় ওয়ান বাই ফোর পায় সময় কত হয়ে যায় ওয়ান এটা তো থাকেই না হ্যাঁ কিনা তাহলে এফ এফসালের নট সমান কত হবে ওয়ান বাই ফোর পায় হবে হ্যাঁ কিনা এফ নোট ওয়ান বাই ফোর পায় ঠিক আছে তাহলে আমি এফসালের নোটে জায়গায় কী লিখতে পারি ওয়ান বাই ফোর পায় তাহলে থ্রি এ বাই কী লিখতে পারি ফোর পাই ডি এটা হয়ে গেলো কি সিজিএস পদ্ধতি সে তুমি এগুলো নর্মালি এমসি কিউ আসে অপশান হিসাবে দেখে নিও ফোরপাই থাকলে এইভাবে করবা আর এস আই থাকলে এটা করে দিও ঠিক আছে আচ্ছা চলো নেক্সট তাহলে বলো তো এই চিত্রটা কী হবে এটা বলার চেষ্টা করো ওকে এরকম বলা আছে পরপর দেখো এটা কত নম্বর হলো বলো তো দশ চলো এগারো নম্বর দিচ্ছি বলবে ঠিক আছে এরকম আছে না দেখো চলো বলো সমান্তর সব সেম এগুলো সব সেম সেম ধরে নিয়ে আমার ছোটো বড়ো হয়েছে সব সেম তুল্য কত কথা হয় বলো দেখি ট্রাই করো সব দূরত্ব ডি ধরে নেওয়া প্রত্যেকের দূরত্ব ডি ক্ষেত্রফল চলে এ ধরে নাও বায়ু আছে বলো কথা হবে বস করে চলো করে যাক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তাহলে কি ছয় মাইনাস এক কথা হয়ে যাবে ফাইভ তাহলে ফাইভ এফ সালের নট এ বাই ডি বায়ু ধরে নিলাম মাথায় ঢুকলো কি ঢুকলো না ঠিক আছে চলো এটা ট্রাই করো এগারো হয়ে গেল চলো বারোটা এবার ট্রাই করো বারো বলো তো এটা কী হবে যদি এইরকম থাকে মনে করো এরকম আছে একটা পাথ আর এইরকম আছে আর একটা ঠিক আছে এরকম করে বলা আছে এরকম আছে চলো একই রকম ও কি ওর মধ্যে তুল্য ধারা করতে চেয়েছে ডি এরকম সেম দূরত্ব বলেছে ক্ষেত্রফল এ ধরে নাও বায়ু আছে বলো এটা কথা হবে সি সমান কথা হবে বলো সিটার সমান কথা হবে কটা আছে দেখো তো একটা দুটো তিনটে তাহলে কথা হবে তিনটা মাইনাস কত থ্রি মাইনাস ওয়ান টু

সেটা শোন কত হবে কত হওয়া উচিত দেখো এক দুই তিন চার চার যেহেতু চারটা প্লেট চার মাইনাস এক থ্রি তাহলে এটা হবে তাই তো নাকি এটা হবে না এটা হবে না কেন এক্ষুনি তো বললেন যে যটা প্লেট একবার দিতে হয় ওটা কখন যেন ভালো করে দেখো ওটা তখনই হয় তখন দেখো বাম পাশের একটা প্লেট ডান পাশের একটা প্লেট বাম পাশের একটা প্লেট ডান ডান ডানপাশের একটা প্লেট মানে পর পর এরকম থাকবে একটা বাম বাম পাশে ডান ডানপাশে কিন্তু এখানে কি আছে দেখো পাশের একটা প্লেট ঠিক আছে ডান পাশের একটা প্লেট ঠিক আছে কিন্তু পরেরটা আবার ডান পাশেরই একই দিকের তাহলে এই দুটো প্লেটকে আলাদা বলবো না এটাকে একটাই বলবো মাথায় রুকলো তাহলে কটা একটা এই দুটোকে একটা দুটো তিনটা তাহলে টোটাল কটা প্লেট হলো তিনটে তিন থেকে একবার তাহলে কত টু এইভাবে বুঝতে না পারো এইভাবে বুঝো প্লাস মাইনাস দিয়ে বোঝো এগুলো এর মানে কি তুলোধারকতো মানে কি অবশ্যই কি এগুলোকে ব্যাটারির সাহায্যে যুক্ত করেছি হ্যাঁ কি না এগুলোকে ব্যাটারির সাহায্য ব্যাটারি মানে কি একটা প্লাস চল এটাকে প্লাস ভেবে না পি সাইডটাকে কিউটাকে চলো মাইনাস ভাবলাম ঠিক আছে আচ্ছা তাহলে এটা প্লাস মানে কি এটাও প্লাস এটা প্লাস মানে এটাও প্লাস এটা মাইনাস মানে এটা মাইনাস এটা মাইনাস মানে এটা মাইনাস আচ্ছা বলো তো ধারক মানে কি একটা প্লাস একটা মাইনাস তাহলে কি প্লাস মাইনাস একটা ধারক হলো এটা তো ধারক হবে না আবার কি প্লাস মাইনাস এটা একটা তাহলে কটা ধারক দুটো তার জন্য টুসি রকম দেখো এখানে দেখো এটা তো হয়ে গেলো চলো এটা একই রকম দেখো প্লাস মাইনাস একটা ঠিক আছে এ পাশে কি মনে করে এগুলো প্লাস ডান পাশেরগুলো প্লাস ধরে নিলাম আর বাম পাশেরগুলো ছিল মাইনাস ধরে নিলাম মাইনাস 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 এবার দেখলাম প্লাস মাইনাস একটা মাইনাস প্লাস একটা তাহলে দুটো হলো প্লাস মাইনাস একটা তিনটা হলো আর মাইনাস প্লাস একটা চারটা হল আর প্লাস মাইনাস একটা পাঁচটা তাহলে ওই জন্য ফাইভ লিখেছিলাম তো এইভাবেও বুঝতে পারো যাই হোক মনে রাখবা যে পর থাকলে কিছুই না ফোর মাইনাস ওয়ান করে দেবো মানে সরি যতগুলো পাত এক মাইনাস করে দেবা যদি এরকম থেকে যায় এটা একটা একটু ব্যতিক্রম একটা দেখিয়ে দিলাম এইরকম থেকে যায় যে দুটো প্লেট একই দিকে কার তাহলে ওটাকে একটা ধরবা ঠিক আছে চলো ব্যাস গল্প শেষ এর বাইরে এখান থেকে আর আমি করাচ্ছি না এগুলো এবার নেক্সটে চলে আসছে ঠিক আছে এই পর্যন্ত করে নাও দেখো এবার আমরা ধারকের সমবায়ে চলে এলাম ধারকের শ্রেণী সমবায় ধারকের সমান্তরাল সমবায় যেমন ক্লাস টেনে রোধের শ্রেণী সমান্তরাল পড়েছিলাম ঠিক আছে ওই রকম ঠিক আছে তো দেখো এখানে তিনটে ধারক আছে সি ওয়ান সি টু সি টু যাদের ধারকত্ব ধারককে এইভাবে দেখানো হয় আগে বললাম দুটো সমান্তরাল দাগ দিয়ে হয়েছে আছে দেখে নাও এ আর বিয়ের মধ্যে আমাকে তুল্য ধারকত্ব বের করতে হবে এই সমবায়ের তো এটা রোধের অপোজিট রোধের শ্রেণীতে যা ছিল এর সমানালয় হবে আর রোধের সমান্তরালয় যাতে শ্রেণীতে হবে অপোজিট নাকি সমবায় তুলে ধরা কত সিডাস হলে কী লিখতে পারি ওয়ান বাই সমান কি ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি আর রোদে কী ছিল আর সময় আর ওয়ান প্লাস আর টু প্লাস আট থ্রি শ্রেণীর ক্ষেত্রে হ্যাঁ কিনা শ্রেণী মানে কি আমরা জানি একটার শেষ অপরটার শুরু একটার শেষ অপরটা শুরু ঠিক আছে আচ্ছা চলো এবার এখানে কটা লিখেছি তিনটার জন্য লিখেছি চারটার জনগণ কত করতে হবে ওয়ান বাই সি ফোর পাঁচটার জন ওয়ান বাই সি ফাইভ চলতে থাকবে ওয়ান বাই করে ঠিক আছে যদি আমার কাছে দুটো ধারক থাকতো কারণ বিভিন্ন অঙ্কে দুটো থাকবে তো ও শর্ট ফর্ম একটা আমরা ইউজ করবো কি দুটি ধারকের ক্ষেত্রে কী ফর্ম দেওয়া হবে বলো ওয়ান বাই সি সমান কি ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি টু বুঝতে অসুবিধা নেই হ্যাঁ কিনা ওটাকে সিরিয়াস লিখে দিলাম হয়েছে তো ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু যেহেতু দুটো চলো লস হয়ে সি ওয়ান সি টু সি প্লাস সি টু হয়েছে তাহলে সিরিয়াস সমান কি উল্টে যাবে সি সি টু বাই সি প্লাস সি টু তো মনে রাখবা দুটো ধারকের ক্ষেত্রে আমরা এইভাবে ওয়ান বাই করতে যাবো না তখন আবার উল্টাতে হবে অনেক ঝামেলা হবে একটু খাটতে হবে শর্ট ফর্ম মনে রাখবো দুটো ধারকের ক্ষেত্রে গুণ ফল বাই যোগ ফল মনে রাখবা এই ফর্মুলা একমাত্র দুটোর ক্ষেত্রে দুটোর থেকে বেশি তিনটে চারটা পাঁচটা যাই হোক সব এইভাবে করবো বা দুটোরটাও এইভাবেও করতে পারো অসুবিধা নেই কিন্তু এটা শর্ট ট্রিক দুটোর ক্ষেত্রে কেবল গুণ ফল যোগ ফল গুণ ফল বাই যোগফল মনে রাখবো ঠিক আছে নেক্সট এন সংখ্যক সি মানের ধারক শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব এর মানে কি ধরে নাও আমার কাছে যে এই ফর্মুলা কখন ইউজ করবো এই ফর্মুলা একমাত্র তখনই ইউজ করব যখন প্রত্যেকের ধারকত্ব সমান যেমন উদাহরণস্বরূপ ধরলাম এই যে তিনটে ধারক আছে এদের ধারকত্য সমান ঠিক আছে তিনটে ধারাকত্য সমান তাহলে বলো তো এর তুল্য ধারকত্ব কত হওয়া উচিত ছিল ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি চলো বের করা যাক সিটার সমান কত হওয়া উচিত ছিল ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি তাহলে কত হওয়া উচিত ছিল থ্রি বাই সি অত সিটার সমান কত উল্টে যাবে কত সি বাই থ্রি হ্যাঁ কিনা মাথায় ঢুকলো কি ঢুকলো না তাহলে তিনটি ধারকের ক্ষেত্রে কত হওয়া উচিত ছিল সি বাই থ্রি আচ্ছা যদি চারটি ধারক হতো সি বাই ফোর পাঁচটি সি বাই ফাইভ যদি এনটা হয় সি বাই এন এটাই লিখেছি সুতরাং কি এম সংখ্যক এরকম যদি এনটা থাকতো সি মানের ধারক শ্রেণীতে থাকলে যাদের প্রত্যেকের ধারকত্ব সি তাহলে তুল্য ধারকত সেটা সমান সি বাই এন এই ফর্মুলা কখন ইউজ করবে একদম মনে রাখবে এই ফর্মুলা একমাত্র তখনই ইউজ করবো যখন প্রত্যেকের ধারকত্ব সমান ঠিক আছে নেক্সট এই সমস্ত জানলে অঙ্ক অনেক শটতে শর্টে হয়ে যাবে প্রতিটি ধারকের আধান একই হয় মনে রাখবো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা ধারকের আধান একই হবে এটা কী হলে এটাও কী হবে এটাও কী হবে ঠিক আছে নেক্সট এবার সমান্তরাল সমান্তরাল মানে জানি দেখে নাও প্রত্যেকের বাম প্রান্তও একটা পয়েন্টে আবার ডান প্রান্ত কি একটা পয়েন্টে এটা কি সমান্তরাল বলা হয় প্রত্যেকের এক প্রান্ত এক বিন্দুতে অপর প্রান্ত আর এক বিন্দুতে আচ্ছা দেখো সি ওয়ান সি টু সি থ্রি এটা কি রোধের অপোজিট রোদে ওয়ান বাই ছিল আর এখানে শুধু প্লাস হয়ে যাবে তাহলে কি সমবায় তুলো ধর কত সি ডাস সি ওয়ান প্লাস সি টু প্লাস এ থ্রি হয়েছে নেক্সট একই রকম যদি এন সংখ্যক সি সীমানের ধারক সমান্তরে থাকলে তুল্য ধারক কত আচ্ছা বলো তো যদি প্রত্যেকে ধারা কত সি হতো সি প্লাস সি প্লাস সি কত হতো বলো থ্রি সি চারটা থাকলে ফোর সি পাঁচটা থাকলে ফাইভ সি এনটা থাকলে কত এন সি তাহলে মনে রাখবাস শ্রেণীতে সি বাই এন মানে ভাগ এন দিয়ে আর সমান্তর হলে এন দিয়ে গুণ এন সি নেক্সট প্রতিটি ধারকের বিভব একই হয় মনে রাখবো সমান্তরালে প্রত্যেকটা ধারকের বিভব একই কেন বলো তো ধরে না এই যে এর সাথে একটা ব্যাটারি যুক্ত কর দিলাম ঠিক আছে মনে করো প্লাস মাইনাস এর ব্যাটারি মনে করো বিভব প্রভেদ দশ ভোল্ট ধরে না এই দুই প্রান্তের বিভব প্রভেদ কত দশ ভোল্ট তাহলে ভালো করে দেখো এই দুই প্রান্ত মানে কী এরও দুই প্রান্ত এরও দুই প্রান্ত আবার কি এরও দুই প্রান্ত প্রত্যেকের দুই প্রান্ত তো সেম এ বি তার জন্য কি বিভব কী হবে সমান চলে এবার আমরা অঙ্ক করবো ঠিক আছে দেখে না অঙ্কগুলো আমরা এবার একটু চেক করবো এ পর্যন্ত লেখা হয়েছে পজ করে তোমরা একটু লিখে নিও আমি একটু মেটাচ্ছি হয়েছে আচ্ছা দেখো এবার অঙ্কগুলো একটু দেখে নাও পরপর আমরা কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি শ্রেণী সমান্তরাল অঙ্ক কী করে করতে হয় ওকে চলো প্রথমে আগে কয়েকটা চিত্র দেখি চিত্র হয়ে গেলে তখন আমরা কিসে চলে আসবো বলো তো চিত্র হয়ে গেলে আমরা চলে আসবো তখন লিখিত অঙ্কতে যেমন তোমাকে প্রথম অঙ্ক এটা বলে দিয়েছে দেখো চলো এক নম্বর দিলাম চলো বেশি এটা দিয়ে শুরু করি ঠিক আছে এটা বিল্ডিং নাই অনেক বিল্ডিং মনে হচ্ছে ঠিক আছে বিল্ডিংই ভাবো ঠিক আছে ধারকের বিল্ডিং ভাবো চলো এই হচ্ছে চিত্র তোমাকে বলেছে এটা এ এটা বি এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে বলেছে প্রত্যেকের ধারকত্ব এক মাইক্রোফায়ট প্রত্যেকে এক এক সবাই এক মাইক্রোফায়ট ধরে নিয়ে ঠিক আছে লেখা আছে প্রত্যেকের ধারকত্ব এক মাইক্রোফায়ট বলা আছে তুল্য ধারকত্ব বের করতে হবে কী করে করবো বলো চলো সঠিক ইউজ করে যাক এই চারটা কিসে আছে সমান্তরাল তো সমান্তরালে থাকলে কী হয় সি ওয়ান প্লাস সি টু প্লাস যোগ হয় তাহলে কত হয়ে বলো এক প্লাস এক প্লাস এক প্লাস এক কত চার তাহলে এটা কত হয়ে গেলো তো চার তারিখে এটা কথা হয়ে গেলো চার মাইক্রোফ্যাট আচ্ছা এই দুটো কত করেছিল এক এক ছিল চলে রেখে দিলাম এটা ছিল এক মাইক্রোফ্যাট এটাও কত ছিল এক মাইক্রোফ্যাট মাথায় ঢুকলো দেখো এই দুটো এক প্লাস এক প্লাস এক প্লাস এক চার মাইক্রোফ্যাট এটা এক মাইক্রোফ্যাট এটা এক আবার কত এক প্লাস এক প্লাস এক প্লাস এক কত চার তাহলে এটাও চার মাইক্রোফ্যাট ক্লিয়ার হয়েছে কারণ এগুলো কিসে সমান্তরাল এটা সমান্তরালে আচ্ছা বলো তো এবার এই চারটা কিসে আছে শ্রেণীতে আছে আর শ্রেণীর কি ওয়ান বাই তাহলে ওয়ান বাই সি ড্যাস সমান কি ওয়ান বাই সি ওয়ান ওয়ান বাই সি ওয়ান মানে কত চার প্লাস ওয়ান বাই সি টু মানে কত ওয়ান প্লাস ওয়ান বাই সি থ্রি মানে কত ওয়ান বাই ওয়ান বাই সি ফোর মানে কত চার তাহলে চার লসাও করে দিলাম তাহলে কত হয় ওয়ান প্লাস চার প্লাস চার প্লাস ওয়ান তাহলে কত দশ বাই চার তাহলে উল্টে দাও তাহলে সিডার সমান কত চার বাই দশ মানে কত জিরো পয়েন্ট ফোর মাইক্রোফ দেখো বুঝতে পারলে কি পারলে না এই চারটা সমান্তরাল এই চারটা সমান্তরাল যোগ করলে চার যোগ করলে চার এবার এই চারটা শ্রেণীতে আছে তাহলে ওটাই করলাম ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই ফোর ক্লিয়ার হয়েছে আচ্ছা নেক্সট অঙ্ক চলো এটা দেখো কি বলেছে চলো এটা আমাকে চেয়েছে সেম কোয়েশ্চেন এ ও বি এর মধ্যে তুল্য চেয়েছে প্রত্যেকের ধারাগত এখানে এক মাইক্রোফেরাড ধরে নেওয়া এক মাইক্রোফারাড এক এক মাইক্রোফের এক মাইক্রোফেট প্রত্যেকে ধারা করতে এক ও বিয়ের মধ্যে তুললে ধরা করতে চলো কী করে করবো পজ করে করবো দেখি চলো চলো মিলিয়ে দেওয়া তাহলে কী করেছো দেখো এটাকে চিত্রটাকে আমি এইভাবে আঁকতে পারি নাকি যদি কারো কনফিউশন মনে হচ্ছে দেখো এইভাবে আঁকা যাবে কি এ আর বি এটা এক মাইক্রোফারাট আচ্ছা দেখো এ আর বি এর মধ্যে এটা আছে আবার এ আর বি এর মধ্যে এই তিনটা আছে কিসে আছে শ্রেণীতে আছে এক দুই তিন মাথায় ঢুকলো কি ঢুকলো না এই তিনটে কিসে আছে শ্রেণীতে তাহলে এক মাইক্রোফায় আচ্ছা আর লিখতে যাচ্ছি না বুঝে নিও আচ্ছা তিনটে শ্রেণীতে আছে এক 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 তাহলে ফর্মুলা কী যেহেতু তিনটেরই ধারা করতে সমান ফর্মুলা কি মনে হচ্ছে সি বাইয়েন মনে করার চেষ্টা করবো ফর্মুলা কী হয় সিটার সমান কী হয় সি বাইয়েন আচ্ছা সি মানে কত এক একটার মান কত এক তাহলে এক মাইক্রোফায়ার কটা আছে তিনটে তাহলে ওপরের যে তুল্য ধারা করতে হবে সেটা কত হবে একের তিন এটা হচ্ছে ওপরের তিনটার তুল্য ধারাপত্র তার সাথে এটা কিসে আছে সমান্তরাল এটা কত বলো এটা তো এক তাহলে সমান্তরাল থাকলে কি যোগ হবে তাহলে এটার সাথে এটা যোগ হয়ে যাবে তাহলে তুল্য ধারাপত্র যেটা পেলাম লিখে দেব তো সমবায়ের তুল্য ধারাপত্র ভাষা দিচ্ছে না বুঝে নিও একের তিন চলো সিএবি লিখে দিলাম এ ও বি এর মধ্যে তুল্য এ সিএবি ঠিক আছে একের তিন এই তিনটার হয়ে গেল প্লাস কি তার সাথে কত এক যেহেতু সমান্তরাল আছে তাহলে কত হয়ে যাবে চার বাই তিন বুঝতে পারলে কি পারলে না মাইক্রোফের লসা করো তিন তিন প্লাস এক চার ক্লিয়ার হয়েছে কি দেখে নাও পরিষ্কার এই তিনটে শ্রেণিতে যেটা তিনটে একই সি বাই এন হবে সি বাই এন সি মানে কত এক প্রত্যেকের এক বাই এন মানে তিনটে তাহলে একের তিনের সাথে এক সমান্তরাল যোগ করে দিলাম হয়েছে চলো আর একটা ট্রাই করে দিচ্ছি কয়েকটা এটা ট্রাই করে তো কত আসবে নেক্সট ওপরে দিচ্ছি ওকে এটা এক দুই হলো তাই না এবার তিন নম্বরটা দেখো বলো দেখি এটা কত হবে তিন নম্বর বাইডো মাইক্রোফের ছয় ছয় বারো এটা করো দেখি এও এর মধ্যে তুল্য ধরা কথা চেয়েছে এটা বারো মাইক্রোফেরট বলে দিয়েছে এটা ছয় মাইক্রোফারাট এটা ছয় মাইক্রোফ্যারাট এটা বারো মাইক্রোফারেট বলো তো তুল্য ধরা করতে কথা হবে মুখে মুখে হয়ে যাবে তুল্য ধরা করতো ভাবো দেখি কী করে করবো বলো কত আসছে বলো সেটা সমান কত আসছে বলো দেখি মিলিয়ে নাও চলো এটা বারো বারো থেকে গেলো আচ্ছা এই দুটো কিসে আছে সমান্তরাল সমান্তরালে কি হয়ে যায় যোগ ধরে ছয় প্লাস ছয় কথা গেল বারো আর শেষেরটাও বারো তাহলে ভালো করে দেখো এটাও বারো এটাও বারো বারো মাইক্রোফারেট তিনটে কিসে আছে শ্রেণিতে আর তিনটার মান সমান আর সমান সমান হলে কি সি সি মানে কত ভ্যালু কত বারো কটা আছে তিনটে তাহলে তিন চারে বারো তাহলে উত্তর দেখো বুঝতে পারলে কি বলে না চেক করে নাও এই চিত্রগুলো একটু দেখে নি দেখো এই চিত্র কি বলছে এ আর বি এর মধ্যে তুলে কত বের করব দশ মাইক্রোফারেট পাঁচ মাইক্রোফারাট আর চার মাইক্রোফারেট কী করে করবো বলো বলো তুলে কত কী করবো বলো এই দুটো কিসে আছে বলো শ্রেণী তো শ্রেণীতে কী হয় দুটো যেহেতু মান আলাদা আছে ডিলিট করে দেবো গুনফল বা যোগ ফল তার সাথে এটা কিসে আছে সমান্তরাল তাহলে কি যোগ করে দেবো তাহলে আমরা এরকম লিখতে পারি না ড্যাশ সমান কী বলো এটা গুণফল বা যোগ ফল করে তাহলে কত দশ ইন্টু কত পাঁচ বাই কত দশ প্লাস পাঁচ তুললে ধরো কত কার এই দুটোর হয়ে গেলো তার সাথে একটা শ্রেণী মানে যোগ করে দাও প্লাস চার বুঝতে পারলাম কি বলে আমরা ক্যালকুলেশন করে নিও পঞ্চাশ বাই কত পনেরো প্লাস চার পাঁচ দিয়ে কাটলে পাঁচ দশে পঞ্চাশ তিন পাঁচে পনেরো চার কথা আসতে বলো তো তিন রেখে দিলাম দশ প্লাস তিন চারে কত বারো তাহলে কত বাইশ বাই তিন তাহলে তিন সাত একুশ সেভেন পয়েন্ট থ্রি থ্রি কিছু একটা এরকম চলে আসবে মাইক্রোফাট দেখে নিও বুঝতে পারলাম কী করে করলাম এই দুটো শ্রেণী মানে কি গুণফল বাই যোগ ফল তার সাথে সমান্তরাল চার যোগ করে দিলাম নেক্সট এটা ট্রাই করো তো এটা দেখো এর কুয়েশনটা একটু আলাদা কুড়ি 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 আর এটা সি এ আর এর মধ্যে তুল্য ধারকত্ব করত ত্রিশ মাইক্রোফ্যাট বলে দিয়েছে তাহলে সি সমান কত এটা চেয়েছে সিটা চেয়েছে তুল্য ধারকত্ব বলেই দিয়েছে তাহলে ফর্মুলা কি আগে তুল্য ধারকত্ব করতো সমান আমার কী করা উচিত বলো তুল্য কি এই তিনটে কিসে আছে সমান্তরাল তাহলে যোগ হয়ে যাবে কুড়ি প্লাস কুড়ি প্লাস কুড়ি তাহলে কত ষাট তার সাথে এটা কিসে আছে শ্রেণী তাহলে ফল বাই যোগ ফল তাহলে ষাটের সাথে সি তাহলে কত ষাট ইন্টু সি বাই ষাট প্লাস সি গুন ফল বাই যোগ ফল বা সিরাস মানে কত বলে ত্রিশ তাহলে ত্রিশ মাইক্রোফ্যারেট ষাট ইন্টু সি বাই কত

কত আসছে বলো যে নিজের মতো করে এটা ভেবে করো তো কি আসতে পারে আমি ওপরটা মেটাচ্ছি ঠিক আছে ট্রাই করো দেখি কত আসতে পারে ভাবো একটু দেখি আগে চিত্রটা পরিষ্কার করো তাহলে তোমাদের ঝামেলা সব দূর হয়ে যাবে চলো মিলিয়ে নাও কত করেছো তোমরা দেখো এ আর কি এ আর বি আচ্ছা বলো এটা এ মানে কি এগুলো সব এ ঠিক আছে এটা বি মানে কি এগুলো সব বি ঠিক আছে তাহলে এটা এ মানে এটাও এ ভাবতে পারি এটা বি মানে কি এটাও বি লেখার দরকার নেই বোঝানোর জন্য করলাম হয়েছে আচ্ছা এটা এ মানে এটা বলতে কী বোঝাচ্ছি যে বিভব সমান এটা এ মানে এটা এটাও এর মানে হচ্ছে এটার বিভব যা এটার বিভব সেম ঠিক আছে এগুলো সবই বিভব সেম হয়েছে চলো তাহলে এ আর বি এর মধ্যে এটা আছে এ আর বি এর মধ্যে কি এটা আছে তাহলে এ আর বি এর মধ্যে চলো একটা এঁকে দিলাম ঠিক আছে চলো এরকম করে আঁকে তাহলে বুঝতে সুবিধা হবে এ আর বি এর মধ্যে একটা এঁকে দিলাম চলো এটাও কারখানার মধ্যে আছে এ আর বি চলো আর একটা এয়ার বিয়ের মধ্যে এঁকে দিলাম আচ্ছা ঠিক আছে আর এই তিনটে কারকার মধ্যে আছে বলো আর বি তাহলে তিনটে পর এঁকে দিলাম তাহলে কি চিত্রটা কি এরকম হলো না যে তিনটে সমান শ্রেণিতে আছে আর তাদের সাথে এগুলো কি সমান্তরাল আছে তাহলে আমাকে ডিরেক্ট কম্পিউটার করবে দেখো ডিরেক্ট সিডার সমান আচ্ছা বলো তো তিনটে কীসে আছে শ্রেণী তাহলে শ্রেণীতে যেহেতু একই মানের তাহলে সি বাই এন সি বাই কে এন সি এর ভ্যালু কত চার মাইক্রোফাইট কটা তিনটা তাহলে চার বাই তিন তাহলে ওপরের তিনটা তুললে ধরা কত করতে হবে চার বাই তিন এই চার বাই তিন পেয়ে গেলাম তার সাথে এই চার আর চার কি সমান্তরাল তাহলে যোগ হয়ে যাবে প্লাস চার প্লাস চার তাহলে কত হয়ে গেল তো দশা করলে তিন চার তিন চারে কত বারো প্লাস কত তিন চারে বারো তাহলে চার প্লাস বারো প্লাস চব্বিশ আঠাশ বাই তিন সেই ক্যালকুলেশন করে নেয় এটা হবে উত্তর ঠিক আছে চলো নেক্সট কোয়েশান দেখো আর একটা ট্রাই করো এটা গেল আচ্ছা দেখো এটা কী আসছে বলো তো এটাই চলো দেখে না এটা বলার চেষ্টা করো ধরে না আমার কাছে এইরকম আছে তাহলে কী হবে বলা বলো দেখি এ আর বিয়ের মধ্যে তুল্য ধরা করতে বের করো সবার চার এটা ধরে নাও সবার চার এ আর বিয়ের মধ্যে তুললে ধরা করতো কী করে করবে দেখো এটাই ভাবো এটা কত নম্বর হবে গো সাত কত নম্বর ছিল আমার মনে করছে না চলো দিয়ে দিলাম কিছু একটা সাত আট কিছু একটা দিয়ে দিলাম ঠিক আছে দেখে নিও লাস্ট যাই ছিল কত নম্বর হওয়া উচিত ছিল এক দুই তিন চার চারটা করেছিলাম তাই না পাঁচটা করেছিলাম পাঁচটা করেছিলাম তাহলে আমার নাম্বার দেওয়া উচিত ছিল তারপরে কটা করলাম পাঁচটা ছটা চলো সাত ঠিক আছে ছাড় যা আছে আছে এটা ট্রাই করো তো কত আসবে চার মাইক্রোফ্রেন্ট সব চলো পড়া যাক তাহলে কার মধ্যে এ আর বি এর মধ্যে চলো এ আর বি এর মধ্যে ঠিক আছে চলো এ আর বি হলো একটা চলো মিডিল একটা আছে তাহলে সি ধরে নিলাম তাহলে মিডিল একটাকে চলো সি লিখে দিলাম হয়েছে একটু দূরে আঁকি এ বি আর মিডিলের চলো সি নিলাম হয়েছে ভালো করে দেখো তো এ মানে কি এগুলো এ এটা সি মানে কি এগুলো সব সি এ যে এগুলো সব সি মানে সি মানে বি সমান এটা বি মানে কি এগুলো সব বি হয়েছে চলো দেখো এটা কালকার মধ্যে আছে এ আর সি তাহলে একটা এ আর সি এর মধ্যে এঁকে দিলাম আচ্ছা চলো আচ্ছা দেখে নাও এটা কালকার মধ্যে আছে এ আর কি এই পয়েন্ট মানে সি তাহলে এ আর সি এর মধ্যে আরেকটা এঁকে দিলাম এটা কালকার মধ্যে আছে এ আর কি সি এটা সি মানেই তো সি এটা একই ব্যাপার তো ঠিক আছে আচ্ছা বলো এটা কালকার মধ্যে আছে সি আর বি চলো এঁকে দিলাম সি আর বি এর মধ্যে এটা কার মধ্যে আছে সি আর কি এটাও বি ওটা বি মানে এটা বি সি আর বি এর মধ্যে আছে আচ্ছা এটা কার মধ্যে আছে সি আর বি তাহলে এটাও সি আর বি এর মধ্যে আছে তাহলে এই তিনটে কিসে আছে বলো সমান্তরাল এই তিনটে কিসে আছে সমান্তরাল এই দুটো কিসে আছে শ্রেণী তাহলে এই তিনটে কথা হবে বলো আর এই তিনটে কত হবে বলো চলো মিডিলে সি এখানে এ আর এখানে বি চলো কী ফর্মুলা যোগ তাহলে চার প্লাস চার প্লাস চার কত বারো মাইক্রো ফ্যারেট চার প্লাস চার প্লাস চার কত বারো মাইক্রোফ্যারাট এবার এই দুটো কিসে আছে বলো শ্রেণীতে যেহেতু একই সি বাইন তাহলে সিটার সমান কি সি এন সি কত বারো কটা দুটো তাহলে উত্তর হবে ছয় মাইক্রো ফ্যারেট দেখো বুঝতে পারলে কি পারলে না ঠিক আছে আমরা এইভাবে লিখতে পারি দেখে নিও হয়েছে চেক করে নাও চলে এই অঙ্কটা ট্রাই করো তো আমি চিত্র দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে তোমরা ট্রাই করবো এটা একটু লিখিতগুলো করি আট একটা তোমাকে এরকম বলে দিয়েছি সাপোজ ধরে নাও তিনটে ধারক বলেছে শ্রেণীতে আছে ঠিক আছে ভাষা দিয়ে লিখে দেবো কি চলো একটু ভাষা দিয়ে ছাড়ো আমি চিত্র দিলাম বলেছে তিনটি ধারক শ্রেণীতে আছে এবং তাদের সাথে একটি ব্যাটারিকে যুক্ত করা হলো সমবায়কে ব্যাটারির একশো আশি ভোল্ট বলে দিয়েছে আর এটা হচ্ছে একটা হচ্ছে ছয় মাইক্রোফ্যার একটা হচ্ছে তিন মাইক্রোফারাইট ছয় বলে বলেছে তিনটি ধারক আছে ছয় তিন ছয় শ্রেণীতে আছে ঠিক আছে এবং তাদের সাথে একটা আটশো আশি ভোল্টের ব্যাটারি যুক্ত করা হয়েছে কোয়েশ্চেন হচ্ছে প্রতিটি ধারকের আধান ও বিভব কত প্রতিটি ধারকের আধান ও বিভব কত প্রতিটি ধারকের আধান ও বিভব কত এটা হচ্ছে কোশ্চেন ট্রাই করা পজ করে চলো ট্রাই করা যাক প্রত্যেকটা ধারকের আধান আর বিভব চেয়েছে চলো করি তাহলে কী করবো আচ্ছা বলো কী কী জানি আগে দেখো তো আমরা একটা জিনিস ট্রিক মনে রাখতে হবে শ্রেণী সমান শ্রেণী সমবায় মানে কী একই হয় আধান একই তাহলে শ্রেণী সমবায় মানে আধান একই এই জিনিসটা একটু মনে রাখতে হবে ঠিক আছে প্রত্যেকের আধান সেম হবে আচ্ছা কী জানি দেখো ভি তো জানি হ্যাঁ কি না আর যদি তুল্য আমি সি বের করে নিই তাহলে কিউ সমান কি হয় সি ভি নয় তাহলে কিউ পেয়ে যাবে তাহলে আমাকে কী জানতে হবে ভি জানি তুল্য সি জানতে হবে তাহলে কাজ করি সমবায়ের তুল্য ধারকত্ব সি হলে লিখে দিলাম সমবায়ের তুল্য ধারকত্ব সি হলে সি ডা সি যা লিখবে লিখো ঠিক আছে তুলে ধর কত শ্রেণীর সমবায় আছে তাহলে কি ওয়ান বাই কি সি সমান কি ওয়ান বাই সি ওয়ান মানে কত ওয়ান বাই সিক্স ওয়ান বাই সি টু ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সি থ্রি ওয়ান বাই সিক্স তাহলে কত লসাও করলে কত আসবে দেখেন তো লসা হলে ছয় তো আসবে নাকি না কত আসছে তিন ছয় ছয় তাহলে তিন দিয়ে করলে কথা হবে এক দুই দুই আবার দুই দিয়ে করলে কথা হবে এক এক তাহলে ছয়ই আসছে ছয় তাহলে কত এক প্লাস দুই প্লাস কত হয়ে যাবে বলো এক তাইতে নাকি তাহলে কত চার বাই ছয় মানে কত দুই বাই তিন তাহলে আমাকে বলে সি সমান কত আসবে সবাই আসবে তিন বাই দুই এত মাইক্রো তাহলে তুল্য সি পেয়ে গেলাম অতএব কিউ সমান কি সি ভি সি মানে কত থ্রি বাই টু ইন্টু মাইক্রো মানে কি টেন মানে সিক্স ইন্টু ভি মানে কত বলো একশো আশি চলো একটু কাটাকাটি করা যাক দুই দিয়ে কাটলে কত হয়ে যাবে নব্বই তাহলে তিন নয় কত সাতাশ তাহলে দুশো সত্তর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স উলম্প এত এটা কি এটা হচ্ছে প্রতিটি ধারা করে পেয়ে গেলাম কী বললাম এখন শ্রেণীতে আধান সমান হয় তাহলে প্রথম উত্তর হয়ে গেল প্রতিটি ধার অতএব লিখে দেওয়া প্রতিটি ধারকের আধান অতএব প্রতিটি ধারকের আধান এটা লিখে দিও ঠিক আছে দুশো সত্তর ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স কুলো হয়ে গেছে এবার ছিল ভিভাব বের করবো ভালো করে দেখো প্রত্যেকটা ধারকের আমি আধান পেয়ে গেছি মানে কি কিউ পেয়ে গেছি কিউ তো সবার সে আর প্রত্যেকের আবার সি জানা আছে তাহলে ভি পাবো না তাহলে কিউ সমান সি বি হলে ভি সমান কী হবে বলো কিউ বাই সি তাহলে ভি ওয়ান সমান চলো প্রথমটা বললাম তাহলে কি কিউ যেহেতু সেম কিউ বাই সি ওয়ান ভি টু সমান কী হবে বলো কিউ বাই সি টু ভি থ্রি সমান কী হয় বলো কিউ বাই কিউ সি থ্রি চলো করা যায় কিউ মানে কত আধান কত পেয়েছি দুশো সত্তর ইন্টু কত টেন টু দি ফার মাইনাস সিক্স হয়েছে আচ্ছা আচ্ছা বলো তো এরপরে সি ওয়ান মানে কি সি ওয়ান মানে কি তো প্রথমটা ধরেছি চলো ওয়ান তাহলে সিক্স মাইক্রোফাইড মানে কত সিক্স ইন্টু টেন ধরনের সিক্স তাহলে এটা কেটে গেলে কত হয় বলো ছয় দিয়ে কাটলে যা আসছে সেটাই ভাগ করে নাও কত হাজার থেকে ছয় দিয়ে কাটলে চার ছয় চব্বিশ চার ছয়ে চব্বিশ তিন পাঁচ ছয় তিরিশ পঁয়তাল্লিশ ভোট্ট আসবে কি চেক করে নিও নেক্সট কিউ বাই সি টু কিউ মানে কত দুশো সত্তর ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স সি টু মানে কোনটা বলে এটা তিন মাই করে ফ্যাট দিলে কত হবে থ্রিন ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স এটা এটা কেটে গেলো তিন দিয়ে কাটো তিন মায় কত সাত আস তাহলে নব্বই ভোল্ট আর এটাও সেম হবে কারণ কি এটা ছয় তো এটাও ছয় তাহলে এরও বি সেম হবে তাহলে কত হবে পঁয়তাল্লিশ ভোল্ট এবার দেখ একটা বিষয় বলি জিনিস মনে রাখিও সেটা হচ্ছে অঙ্কটা আমরা একটা বের করে বাকিগুলো করে দিতে পারতাম কী করে বলো তো একটা জিনিস মনে রাখবা কোনো ব্যাটারির যতটা ভোল্টেজ হয় দুই প্রান্তের বিবাহ প্রভেদ বা যতটা হয় ওই বিবাহ প্রভেদটার সমষ্টি এখানেও হবে মানে কি এই দুটো প্লাস এই দুটোর বিবাহ প্লাস এই দুই প্রান্ত মানে এই দু মনে করো এই দুই প্রান্তের বিবাহ ভি ওয়ান এই দুই প্রান্তের বিবাহ ভি টু এই দুই প্রান্তের বিবাহ ভি থ্রি তাহলে তিনটেকে যোগ করলে একশো আশি পাবোই এটা মনে রাখবো ঠিক আছে তিনটাকে যোগ করলে কত পাবো একশো আশি পাবোই হয়েছে দেখো ভিওনটা দেখো কত পঁয়তাল্লিশ ভিটোটা কত নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পয়াল্লিশ নব্বই 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 একশো আশি মিলে গেছে ঠিক আছে মাথায় ঢুকলো এবার দেখো যদি আমি অঙ্কটা না করে একটা বের করে বাকিটা করতে পারতাম কী করে পঁয়তাল্লিশ পেয়ে গেলাম প্রথমটা যদি এটা পঁয়তাল্লিশ হয় ছয় তাহলে এটাও পঁয়তাল্লিশ হয় তাহলে পঁয়তাল্লিশ পয়তাল্লিশ নব্বই তাহলে একশো আশি থেকে নব্বই পদলে এটা নব্বই হবে মুখে মুখে হয়ে যেত ঠিক আছে এভাবে করতে পারি আপনার চেক করে নিও চলো আরও এক দুটো অঙ্ক দেখিয়ে দিই ধরুন এই চিত্রটা দিয়ে দিয়েছি এটা ট্রাই করো তো পোজ করে এরকম বলে গেছে ঠিক আছে এখানে একটা ব্যাটারি যুক্ত করে দেওয়া হয়েছে একশো ভোল্টের নাও একশো ভোল্ট এটা মনে করো বলে দিয়েছে পাঁচ মাইক্রোফ্যারাইড এটা বলেছে মনে করো চার মাইক্রোফ্যারাইড এটা বলেছে আট মাইক্রোফারাইট এটা বলে দিয়েছে চার মাইক্রোফ্যাট সেম কোয়েশ্চেন প্রত্যেকটা ধারকের আধান আর বিভব বের করতে হবে কোয়েশ্চেনটা লিখে নিও প্রতিটি ধারকের আধান ও বিভব কত চলো কী করে করবে বলো প্রতিটি ধারকের আধান ও বিভব কত এটা কিন্তু ব্যাটারি ঠিক আছে বাদবাকি সব ধারক প্রতিটি ধারকের আধান ও বিভব চার মাইক্রোফারাইট ঠিক আছে আট মাইক্রোফ্যারেড চার মাইক্রোফ্যারেড পাঁচ মাইক্রোফ্যারেড চলো করা যাক আচ্ছা ভালো করে বলো তো আমরা কি এক্ষুনি আচ্ছা এই দুই প্রান্তের একশো ভোল্ট মানে কি এই দুই প্রান্তের একশো ভোট একই ব্যাপার তাহলে এটাকে আমরা এক্ষুনি করলাম না তিনটা শ্রেণীতে আছে চিত্রটা কি এরকম নয় ভালো করে দেখো তো ওপরে তিনটে কীসে আছে বলো শ্রেণীতে আছে হ্যাঁ কিনা আর নিচের মিডিলটা কী আছে এতে এখানে একটা আছে এর সাথে একটা ব্যাটারি যুক্ত আছে একশো ভোল্ট এটাই তো চিত্র এবার আমরা একটা বিষয় বলো এই দুই একশো মানে কি এই দুই প্রান্তের একশো একই ব্যাপার তো আমরা তো এই অঙ্গটা করলাম এক্ষুনি ওপরের তিনটা যেভাবে ছিল সেম টু সেম এরকম একটা অঙ্ক করলাম তাই না নাকি তাহলে ওপরের তিনটা বের করতে অসুবিধা হবে না শুধু খালি কি নিচেরটা চলো তুমি একটু হেল্প করা যা চলো পজ করে তোমরা একটু ভাবো কী করতে পারি চলো ওপরের তিনটা কি সেম টু সেম করছে রিপিট করছে ঠিক আছে তাহলে কি লিখবা চার মাইক্রো কমা আট মাইক্রো কমা চার মাইক্রো এর তুল্য ধারকত্ব সি হলে ভাষা দেওয়া অবশ্যই লিখে দিও তুল্য ধারকত্ব সি হলে 1 বাই সি की लिखते লিখতে পারি বলো ওয়ান বাই চার ওয়ান বাই এইট প্লাস কত ওয়ান বাই ফোর তাহলে কত প্লাস আট হলে কত দুই প্লাস এক প্লাস দুই তাহলে কত পাঁচ বাই আট সি সমান কত আট বাই পাঁচ এটা কোনটার পেলাম এই তিনটের তাহলে তিনটে সি জানি আর ভি কত বলো একশো দুই তাহলে কিউ সমান কী সি ভি তাহলে সি কত এইট বাই ফাইভ টু দি পাওয়ার মাইনাস ভি কত যাই আসবে আমি লিখতে যাচ্ছি না এত কুলো চলে আসে পাঁচ কুড়ি কত একশো আর পাঁচে আট দু কত ষোলো একশো ষাট ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স করলাম এটা হবে উত্তর এটা কি কার কার ধারা আধান চার মাইক্রোফেরাইড আট মাইক্রোফেরাট চার মাইক্রোফার তাহলে লিখে দিও চার মাইক্রোফেরাইড কমা আট মাইক্রোফেরাইড কোমা চার মাইক্রোফারাইডের আধান এটা তাহলে প্রথম উত্তর হয়ে গেল চার কি প্রথম মানে মানে এই তিনটে আধান হয়ে গেল এর আধান হয়ে গেল প্রথম এবার ভি একই রকম চল এটাকে ওয়ান ধরলাম এটাকে টু ধরলাম এটাকে থ্রি আচরণ এটাকে ফোর ধরে নিলাম তাহলে ফর্মুলা কি ভি ওয়ান সমান কি কিউ বাই সি ওয়ান ভি টু সমান কি কিউ বাই সি টু ভি থ্রি সমান কি কিউ বাই কি সি থ্রি কী করে করতে কিউ বাই সি ওয়ান কিউ মানে কত বলো একশো ষাট ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বাই সি ওয়ান মানে কত চার চার ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা এটা কেটে গেলো চার চার চারের কত ষোলো তাহলে চল্লিশ ভোল্ট আর করবই না এটা চল্লিশ মানে কি চারটা চল্লিশ মানে চারটাও কত এটাও কত হবে চল্লিশ ঠিক আছে তাহলে এটা চল্লিশ এটা চল্লিশ তাহলে পড়ে থাকলো আর কত কুড়ি তাহলে মিডিল কত হবে কুড়ি কারণ টোটাল কত একশো ভোল্ট টোটাল কত একশো ভোল্ট বলেছে এটা চল্লিশ মানে এটা চল্লিশ তাহলে মিডিলটা কত হবে কুড়ি সেই ক্যালকুলেশন তুমি করে দেখে না উত্তর সেম আসবে হয়ে গেল নেক্সট চলো এবার পাঁচ মাইক্রো ফায়ারটা দেখো পাঁচ মাইক্রো ফায়ারে দুই প্রান্তের গৃহ প্রভেদ কত এটাই তো একশোই তো হ্যাঁ কি না তাহলে প্রথম উত্তর হয়ে গেল ভি ফোর মানে চার নম্বরটার একশো ভোল্ট তাহলে বিভব পেয়ে গেলাম যে চা পাঁচ মাইকার দুই প্রান্তের বিভব প্রভেদ কত হয়ে গেলো একশো ভোল্ট আচ্ছা কিউ ফোর কী করে বের করবো কিউ মানে কী বলো সি ভি হ্যাঁ কি না তাহলে কী করবো আচ্ছা কিউ তো কিছু গণ্ডগোল করলাম হুম ঠিকই আছে ভি দুই প্রান্তের কিউ আর সমান কি সি ফোর ইন্টু ভি করে দিলাম ভি ফোর কিউশন সি ভি তাহলে কিউ ফোর বলুন সি ফোর ভি ফোর সি ফোর কত বলো সি কত ফাইভ ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর ভি কত একশো তাহলে কথা পাঁচশো ইন্টু টেন টু দি পার্ হয়ে গেল আদান বিভব চেক করে নাও হয়েছে আচ্ছা তাহলে এর আর কয়েকটা অঙ্ক দেখে নাও বুঝতে পারলাম মিটাচ্ছি আচ্ছা চলো দেখে না দশেরটা এবার চিত্র দিয়ে কয়েকটা অঙ্ক দেখাচ্ছি সেম টু সেম দশের অঙ্কটা করো দেখি অসুবিধা হলে আবার ব্যাকে গিয়ে আবার দেখো সুস্থভাবে দশেরটা এটা কী করে করবো বলো যদি এরকম দেওয়া থাকে চলো চার মাইক্রোফারাড চার মাইক্রোফারাড চার সব চার বলে দিয়েছে এটা হচ্ছে চিত্র চলো এটা এ এটা বি কোয়েশ্চেন হচ্ছে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত কত এগুলো তার দিয়ে যুক্ত করা আছে হ্যাঁ হচ্ছে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত কথা কী করে করবো বলো এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক সবচেয়ে ইজি কী করে চলো যা যার মধ্যে বলবে এ আর বি রেখে দিলাম ঠিক আছে আচ্ছা বলো কী করে করতে হয় দেখা কাউকে শ্রেণী মনে হচ্ছে কি চলো চেক করব শ্রেণী না কি আছে এ মানে কি এটাও আচ্ছা এটা বি মানে কি যেহেতু তার দিয়ে যুক্ত আছে এটাও বি আচ্ছা আমি বলছি না যে এটাই মানে এটাই এটা বি মানে এটা বি আমি বলতে চাইছি বিভব এর যা বিভব হয়ে এরও বিভব সেম হবে এর যা বিভবের এরও বিভব কী হবে সেম হবে ক্লিয়ার হয়েছে আচ্ছা তার দিয়ে যুক্ত তাহলে বলো এটা কার কার মধ্যে আছে এ আর কে বি এর মধ্যে তাহলে একটাকে এ আর বি এর মধ্যে এঁকে দিলাম আচ্ছা এটা কার কার মধ্যে আছে এ আর বি বি আর এ মানে কি এ বি আর একটা এঁকে দিলাম এটা কার কার মধ্যে আছে এ আর কি বি তাহলে এটাও এ আর বি তাহলে তিনটা অ্যাকচুয়ালি সমান্তরাল আছে নাকি চার 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 যদি যোগ হয়ে যাবে চার প্লাস চার তাহলে উত্তর হয়ে যাবে বারো মাইক্রোফাইট মাথায় ঢুকলো কি ঢুকলো না ঠিক আছে আচ্ছা যদি চিত্রটা এরকম থাকতো কী হতো বলো বলো হয়েছে বুঝতে পারলাম দেখে নাও এটা এ মানে এটাও এ এটা বি মানে এটাও বি এটা এ আর বি মধ্যে আছে এটাও এ আর বি এর মধ্যে আছে এটাও কি এ আর বি এর মধ্যে আছে হয়েছে তাহলে চার প্লাস্টার প্লাস্টার প্লাস তিন তাহলে এটা বলো তো এই চিত্রটা কী হবে যদি এই রকম হতো আচ্ছা চলো এটাই রাখলাম আরও দুটো ধারক যুক্ত করে দিলাম যদি এটা হতো বলো এটাও চার চার ধরে নেই চার মাইক্রোফ এটাও চার মাইক্রোফ্রায়েট এ আর বি এর মধ্যে তুলে ধারক হতো কথা হয় বলো তো এটাই হবে কেন বলো তো যেমন করে করেছিল করে দিলাম যেমন করে তিনটে করা হয়েছিলো করে দিলাম ঠিক আছে যেমন করে করা হয়েছিলো তিনটে দেখো চার 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 হয়ে গেল ভালো করে দেখো এটা বি মানে কি এটাও তো বি এটা বি মানে কি এটাও বি ক্লিয়ার হয়েছে বুঝতে না এবার দেখো সমস্যা হয়েছে এই দুটো মধ্যে আছে বি আর বিয়ের মধ্যেই আছে তো একই মধ্যে থাকলে সেটাকে ধরতে হয় না একই বিন্দুর মধ্যে তাহলে ওটা বাদ তাহলে এই এই চিত্র আগে চিত্র মধ্যে কোনো পার্থক্য নেই ক্লিয়ার হলো নেক্সট এটা তোমরা পজ করে ট্রাই করো তো আরেকটা দিচ্ছি এটা দশ নম্বর গেলো তাই তো চলো এগারো নম্বর দেখে না এইরকম দিয়ে তাহলে কী করবা চলো যাইছে তাই একটা দিয়ে দিচ্ছি চলো এরকম সব চার ধরে নিই আমি যা অঙ্ক করাবো এখন চারই করে চার ধরে করাচ্ছি হয়েছে আর মনে করো এরকম দেওয়া যায় চলো করো দেখি তো এ আর বি এর মধ্যে তুলে ধরা কত ট্রাই করো সব চার ঠিক আছে ট্রাই করো করে বলো কত আসছে মিলাও চলো নি এবার করে ট্রাই করেছো দেখে নাও এটা এ মানে কি এটাও এ আচ্ছা এটা বি মানে কি এটাও বি হয়েছে তাহলে কার কার মধ্যে থাকবো এ আর বি তাহলে এ আর বিকে রেখে দিলাম চলো এটা কার মধ্যে আছে দেখো কেটে দিলাম এ আর বি এর মধ্যে চলো এ আর বি এর মধ্যে একটা কে দিলাম এটা কারেক্টার মধ্যে আছে বলো এ আর বি এর মধ্যে আরেকটাকে চলো এ আর বিয়ের মধ্যে এঁকে দিলাম দুটো হয়ে গেল আচ্ছা ভালো করে এই তিনটে কারেক্টের মধ্যে আছে এ আর বিয়ের মধ্যে তিনটে আছে তাহলে পর পর এঁকে দাও ওপর নিচে যেদিকে আঁক ভাবো এটা হচ্ছে চিত্র হয়েছে এবার চলো অত তুলে ধরো কত সি সমান ক্লিক করি সিডিয়াস বা সি যা লিখবে লিখো সি সিরিয়াস লিখলাম আচ্ছা এই তিনটে কিসে আছে শ্রেণী চার 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 যেহেতু সমান সমান মানে কি সি বাই এন সি মানে কত চার মাইক্রোফাইফ্ট কটা তিনটে তাহলে এই তিনটার পরিবর্তে চার বাই তিন পেলাম তার সাথে এই দুটো কীস আছে সমান্তরাল তাহলে এটা প্লাস এটা প্লাস এটা তাহলে এটা কত চার বাই তিন প্লাস চার প্লাস চার তাহলে কত চার বাই তিন প্লাস চার প্লাস চার তাহলে উত্তর কত হয়ে গেলো তিন চার তিন চারে বারো প্লাস তিন চারে বারো আঠাশ বাই তিন উত্তর হয়ে গেলো হয়তো মাইক্রোফার ঠিক আছে দেখে নাও হয়ে গেছে নেক্সট কোয়েশ্চেন বুঝতে পারলাম আরেকটা দিচ্ছি ট্রাই করো এইরকম চিত্র হয় তাহলে কী করবে বলো দেখি এক দুই তিন চার পাঁচ যা ইচ্ছা তা একটা দিয়ে দিলাম চলো আমাকে এরকম দিয়েছে আর তোমাকে মনে করো এরকম দিয়ে দিয়েছে এবার কী করবো বলো এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব চেয়েছে সব চার ধরো সব সেম টু সেম চার ধরে নাও এ আর বি এর মধ্যে তুল্য একটা বারো নম্বর দিয়ে দিলাম এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব ট্রাই করো তো দেখি তো কথা হবে বলো এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব চলো করা যাক ভালো করে দেখো এ আর বি এ বি আচ্ছা এটাই মানে কি এটাই কিন্তু এটা বি মানে এটা বি নয় তার কারণটা কি এ তো এখানেই শেষ হ্যাঁ কি না বিটা এদিকে তো অন্য কিছু তাহলে এটাকে এটাকে চলো সি ধরলাম তাহলে এটা সি হলে এটাও কী হয় বলো সি মাথায় ঢুকলো এটা তো বিয়ের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে মিডিল আর একটা পয়েন্ট সি নিয়ে নিলাম চলো করা যাক এটা কার মধ্যে আছে দেখো এ আর সি এর মধ্যে এ আর সি এর মধ্যে একটা কে দিলাম এটা কার মধ্যে আছে দেখো এ আর কি সরি এ এই দুটো কারকার মধ্যে আছে দেখো তো এই এই পরপর দুটো এ আর সি এর মধ্যে তাহলে দুটোকে সি আর এ আর সি এর মধ্যে কে দিলাম তাহলে এই দুটো হয়ে গেলো এটা কার মধ্যে আছে এ আর সি এর মধ্যে চলো আরেকটা এঁকে দিলাম এ আর সি এর মধ্যে এটা কার মধ্যে আছে সি আর বি এর মধ্যে সি আর বি এর মধ্যে এই হয়েছে চিত্র দেখো বুঝতে পারলি বলে না আরেকবার রিপিট করছি দেখো এটা কার মধ্যে এ আর সি তাহলে এ আর সি এর মধ্যে একটা আঁকলাম এই দুটো মধ্যে এ আর সি এর মধ্যে দুটো এঁকে দিলাম এটা কার মধ্যে এ আর এটা কার মধ্যে বিআরসি তাহলে বলো তো ডিটেক্ট করছি ঠিক আছে আচ্ছা করো এই দুটো কী আছে বলো শ্রেণী শ্রেণী মানে কি সি বাই এন বারবার রিপিট করছি সবই চার তাহলে সি বাই এন হলে কথা হয় বলো সি মানে কত চার আর কটা আছে দুটো দুই মাইক্রোফারাট ঠিক আছে বা গুণ ফল করে করতে পারো সেম আসবে তাহলে চার আর চার তাহলে গুণফল বা যোগফল করো চার ইন্টু চার ওই চার প্লাস চার 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 কত ষোলো আর চার চার আট উত্তর সেমই আসবে ঠিক আছে যেভাবে করো তাহলে ভালো করে বলো এটা দুই এটা চার এটা চার তাহলে দুই প্লাস চার প্লাস চার কত হবে দশ ঠিক আছে এবার দশের সাথে এটা কিসে আছে চলো এটা হয়েছে আমি এরকম আঁকতে পারি নাকি দেখে নাও এটাকে চলো সি বললাম এটাকে এ এটাকে বি বললাম আচ্ছা এটা কত বলো এটা কত যেন বললাম চার সবই তো চার আচ্ছা এটা কত বললাম দুই দুই প্লাস চার প্লাস চার মনে করার কত হয়ে যাবে দশ হয়ে যাবে এবার এই দুটো কিসে আছে বলে শ্রেণীতে শ্রেণী মানে কি গুনফল বাজুক ফল তাহলে সিটার সময় কত চার ইন্টু দশ বাই চার প্লাস দশ গুনফল বাজুক ফল তাহলে চল্লিশ বাই চোদ্দ দুই দিয়ে কাটবে তাহলে কত কুড়ি বাই কত সাত মাইক্রোফ্যাট এটা হবে উত্তর ঠিক আছে আচ্ছা বুঝতে পারলাম চলো নেক্সট টাইপগুলো চলে যাচ্ছি যদি এইরকম হয় আরেকটা মনে রাখবো যদি তোমাকে এই রকম দিয়ে দেয় এটা একটু এটাই কারশফের সূত্রেও গিয়ে পড়বা যদি এই রকম হয় জাস্ট একটা আমি দেখে দিচ্ছি এটা চলো যদি এই রকম চিত্র থাকে ঠিক আছে চলো এটা পি এটা কিউ এটা আর এটা মনে করো এস ঠিক আছে আর মিডিলে আর একটা আছে রকম চিত্র হয় আর তোমাকে বলেছে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব বের করো আর তুমি দেখতে পাচ্ছ যে কী হচ্ছে পি বাই কিউ সমান কী হচ্ছে আর বাই যে এটা বাই এটা করলে যা হচ্ছে এটা বা এটা করলে সেম হচ্ছে তাহলে এই চিত্রটা অ্যাকচুয়ালি এরকম হবে না এই চিত্রটা কেমন হয়ে যাবে বলো তো এই চিত্রটা হয়ে যাবে এইরকম শুধু একটা থাকবে না এটা মনে রাখবা ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ এটা দিয়েও কোশ্চেন আছে। তাহলে কথা হয়ে যাবে বলো তো পি কিউ এটা কখন হবে বারবার রিপিট করছে এটা কখন হবে মিডিল এটা কখন বাদ যাবে যদি পি বাই কিউস আর বাইএস হয় চলো একটা অঙ্ক করো কত নম্বর যেন হবে আচ্ছা ভুলে গেলাম চলো তেরো দিয়ে দিলাম যাই তাই চলো এই অঙ্কটা করো ট্রাই করো এটা দেওয়া হয়েছে একটা অঙ্ক এটা এ এটা বি বলেছে চার মাইক্রো ফ্যারাট আট মাইক্রো ফ্যারাট তিন মাইক্রো ছয় মায়েরকর এটা আছে। এটা মনে করো মিডলে হচ্ছে পাঁচ মায়ের ফ্র্যান্ড বলেছি এ ও এর মধ্যে বের কর কী করে করব বলো একটা দেখে না তাহলে হবে ভালো করে দেখো এ দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই কী করে বলো তো ভালো করে দেখো এ থেকে দুটো গেছে এ থেকে দুটো গেছে দেখো ঠিক আছে বি থেকে দুটো গেছে বি থেকে দুটো গেছে আর মিডিল একটা মিডিল একটা তাহলে কি সেম তো চিত্র তাহলে এটা কি বলো এটা হচ্ছে পি এটা শুধু ওটা বাঁকা করে একা আছে এটা সোজা করে এটা আর এটা এস তুলনা করো PQ কিউ পি কিউ আর মিডিল একটা আছে তাহলে পি বাই কিউ করো তো পিবাই কিউ করো পি বাই কিউ কত আসবে চার বাই আট কত হচ্ছে হাফ মাইক্রো হাফ হবে মাইক্রো কেন করবো অনুপাত হাফ আর আর বাই এস আর বাই এস মনে করতো তিন বাই হাফ তাহলে পি বাই কিউ সম তা পি বাই কিউ আর হয় মিডিল নেই তাহলে চিত্রটা কী এটা হচ্ছে চিত্র এবার কোনো ব্যাপারই নেই এই দুটো শ্রেণীতে আছে এই দুটো শ্রেণীতে এই দুটো আবার কি সমান্তরাল তাহলে এই দুটো শ্রেণী মানে কি হলো গুণফল বাই যোগফল তাহলে কত তাহলে তুল্য ধারা কত ডিরেক্ট বের করছি সিরা সমান কি গুণফল বাই যোগফল চার ইন্টু আট বাই কত চার প্লাস আট তার সাথে এই দুটো কি আছে দেখো এই দুটো শ্রেণী এই দুটো শ্রেণী এই দুটো কি গুণফল বাই যোগফল কত তিন প্লাস ছয় তার সাথে এই দুটো কি সমান্তরাল তার জন্য যোগ করে দিলাম গুণফল বাই যোগফল এই দুটো এই দুটো গুণফল বাই যোগফল তার সাথে কি সমান্তরাল যোগ তাহলে চার আটটা কত বত্রিশ আর চার আটটা কত বারো প্লাস তিন ছয় কত আঠারো তিনে ছয় নয় তাহলে উত্তর কত হয়ে যাবে বারো দিকে চার দিয়ে কাটলে চারটে বত্রিশ তিন চারে বারো প্লাস কত ন দুগুণে আঠারো উত্তর হিসাবে নিচে তিন এখানে আট প্লাস কত তিন কত ছয় বাই তিন এটা হয়ে যাবে উত্তর মাইক্রোফাইট করে ঠিক আছে হয়েছে চলো জিনিস বলে দিই আগে এই ফোনটা দেখে আরও দুটো বিষয় একটু জেনে রাখো আমরা কী জানি বলো সমান্তরাল পাঁচ ধারকে ধারকত মনে করো মিডিলে কে মিডিয়াম আছে এটা কে প্লাস এটা হচ্ছে মাইনাস প্লাস কি মাইনাস কিউ মিডিলের দূরত্ব কত বলো ডি ক্ষেত্রফল কি এ তারা সমান্তরাল পা ধর ধার করতো সি সমান কী হয় বলো কে এফ সালের নট এ বাই ডি হ্যাঁ কিনা আমি কি এটা লিখতে পারি না এফ সালের নট এ বাই কে ডি বাই কে লিখতে পারি হ্যাঁ কিনা বলো অবশ্যই লিখতে পারি কেটাকে নিচে লিখতে পারি মনে করো আমাকে এই এই ফর্মুলাতে কটা মিডিয়াম ছিল বলো মিডিলে কটা মিডিয়াম ছিল একটা যদি একটা না থাকে দুটো থাকে এরকম মনে করো এটা মনে করো কে ওয়ান এটা মনে করো কে টু আর এটা মনে করো ডি ওয়ান এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা মনে করো ডি টু ঠিক আছে আর ক্ষেত্রফল এই রেখেছি একটা প্লাস একটা মাইনাস বুঝে নিও যেমন হয় তাহলে এর ধারকত্ব কী হবে মনে রাখবে ধারকত্ব কি এর ধারকত্ব সি সমান হবে ডিরেক্ট লিখছি এফ সালের নট ক্ষেত্রফল তো এ আছে বাই দেখো আগে কী ছিল টোটাল ডি জুড়ে কে ছিল তাহলে ডি বাই কে তাহলে এখানে ডি ওয়ান জুড়ে কে ওয়ান ডি টু জুড়ে কে টু তাহলে কি লিখতে পারি ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু এভাবে মনে রাখবা ঠিক আছে ডি টু বাই কে টু আরও যদি থাকে মনে করো আরও তিনটে চারটে আছে তাহলে আরও যোগ করতেই থাকবা ঠিক আছে আচ্ছা এটা ফর্মুলা কী করে এলো যেন বলে দিচ্ছি এটা কী সমবায় আছে যেন এখানে লিখে রাখো শ্রেণী সমবায় এই লাইনটা লিখে রাখিও শ্রেণী সমবায় মানে কি দেখো এ ধারক ধর এই এটা যদি চিত্র আঁকতে চাই তাহলে এই এইটা হচ্ছে ধারক এটা হচ্ছে চিত্র এখানে একটা ধারক এটা একটা ধারক তাহলে এই দুটো ধারক সিওান সিটু ধরলাম কিসে আছে বলো তো শ্রেণী হ্যাঁ কি না তো শ্রেণীতে থাকলে কী করতে পারি গুনফল বাই কি যোগ ফল তো তুমি যদি গুনফল মানে সি ওয়ান মানে কী হরিদি বলো কে ওয়ান এফ স্যালের নট এ বাই কে ডি ওয়ান সি টু ওয়ানে কী বলো কে টু এফ সালের নট এ বাই কে ডি টু ঠিক আছে তুমি যদি এবার এটাকে তুল্য করো তুল্য মানে কি গুনফল বাই কে যোগ ফল তুমি যদি এটা করে দাও গুনফল বাই যোগ ফল সব ক্যালকুলেশান করো এটা চলে আসবে ঠিক আছে তো এইভাবে আছে তাহলে মনে রাখবো যদি এইরকম চিত্র থাকে পরপর মানে শ্রেণীতে আছে আর তুল্য ধার এইভাবে বের করতে হয় আর যদি পাশাপাশি থাকে মানে কেমন তার এটা গেল চলো সমান্তরাল দেখিয়ে দিই যদি পাশাপাশি থাকে তাহলে সমান্তরাল সমবায় ঠিক আছে পাশাপাশি থাকলে এর মানে কি যে এরকম থাকে দেখো এটা একটা প্লেট তো আগে পরপর ছিল এবার মাঝামাঝি ধরো মনে করো এ পাশে কে ওয়ান আর এ পাশে কে টু এরকম আছে টোটাল ক্ষেত্রফল এটা ডি আর টোটাল ক্ষেত্রফলটা এ এটা প্লাস আদা নাই এটা মাইনাস তাহলে তুল্য ধারাকত কী হবে এরকম থাকলে সমান্তরাল মানে এই চিত্রটা কেমন জানো যেমন এটা চিত্র এটা এটা চিত্র এরকম বাম পাশে দেখো একটা ধারক আর ডান পাশে একটা ধারক এটা হচ্ছে চিত্র বাম পাশে একটা ধারক আর ডান পাশে একটা ধারক এটা চিত্র ঠিক আছে ওটা সি টু ধরে নাও চলো এটাকে বলো সিওন এটাকে বলো সি টু তাহলে যেহেতু সমান্তরাল তাহলে সি সন কি সিওন প্লাস কী হয়ে যাবে সি টু আচ্ছা সিওন মানে কী ফর্মুলা বলো সিওন মানে কী কে ওয়ান এফসাইলের নট এ হবে কি ভালো করে দেখো টোটাল ক্ষেত্র ফলে এ চলো এটাকে হাবা হাবি করে দিয়েছি মনে করো এটা এ বাই টু এটাও কথা হবে এ বাই টু লিখতে পারি এ বাই টু দূরত্ব কত আছে দূরত্ব কিন্তু ডি আছে দেখে না ডি প্লাস কথা সি টু মানে কি কে টু এফসাইলের নট এটাও কত হাফ বাই কত বলো দূরত্ব ডি আছে কমন নিচ্ছে চলো কে ওয়ান প্লাস কে টু কমন চলে গেলো বাদ বাকি সব এফসাইলের নট এ বাই টু ডি টুটাকে নিচে লিখলাম এটা হবে উত্তর তা ঠিক আছে এরকম থাকলে পরপর থাকলে শ্রেণী এই ফর্মুলা এই পাশাপাশি থাকলে সমান্তরাল এই চিহ্নটা মনে রাখি হয়েছে আচ্ছা যখন তোমাদের ওই সাধারণ বিভব বা অন্তিম বিভব পড়ানো হচ্ছিল মনে করার চেষ্টা করো দুটো আধান ধারককে যখন যুক্ত করা হচ্ছিল একটা ধারক থেকে আর একটা ধারক আধান যাচ্ছিলো হ্যাঁ কিনা তো এই আধান বন্টনের জন্য কিছু পরিমাণ শক্তি নষ্ট হয় সেই শক্তি নষ্টটা কি একটু মনে রাখবা ফর্মুলাটা যে অঙ্ক আসে হাফ সিওন সি টু বাই সি প্লাস সি টু ইন্টু ভিওন মাইনাস টু তার হোলস্কোয়ার এই ফর্মুলাটা একটু মনে রেখে দিও এটা কি বলো যে পরিমাণ শক্তি নষ্ট হয় কিসের জন্য আধান বন্টনের সময় এক বস্তু থেকে অর বস্তু যখন আধান যায় বিভব সমান করার জন্য তখন এই ফর্মুলা এই পরিমাণে শক্তি নষ্ট হয় হাফ সিএন সি টু বাই সিএন প্লাসি টু ভিওন মানস ভেটু তার ঠিক আছে দেখে নিও এই অঙ্কগুলো চলো কয়েকটা করে নিই কি বলছে দেখো সমান ধারকত্বের চারটি ধারক শ্রেণি ও সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় যথাক্রমে ক্রমে সি ওন সি টু সি বাই সি টু সমান কত অপশান দেওয়া আছে তাহলে চলো করা যাক সি ওয়ান বাই সি টু আচ্ছা ফর্মুলা কী বলো চারটি ধারকের ধারকত্ব সমান তো সমান হলে ফর্মুলা কী ইউজ করি প্রথমে শ্রেণী শ্রেণী মানে কি সি বাই এন তাহলে সি বাই এন মানে করা চারটা আর সমান্তরাল মানে কি এন ইন্টু সি মানে ফোর ইন্টু সি তাহলে সি সি কেটে গেলো তাহলে একের ষোলো মাথায় ঢুকলো ঢুকলো না দেখে না ঠিক আছে সি বাই এন সি বাই চার এন ইন্টু সি চার ইনটু সি সমান্তরের ক্ষেত্রে নেক্সট দুটি ধারককে সমান্তর শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারক করতে হয় পাঁচ মায়কোর ফ্ল্যাট ওয়ান পয়েন্ট টু মায়কো ফ্লেট ধারক দুটির মান কত তো ধরে নিও যে ধরি ধারক দুটির মান সি অন ও সিটু ঠিক আছে এটা ধরে নেবা যে ধরি ধারক দুটির মান সি অন এবার বলো প্রশ্ন অনুসারে কী বলা হয়েছে বলো পাঁচ কী সমান্তরে তাহলে যোগফল ফল পাঁচ বলা আছে তাহলে সিওন প্লাস সিটু সমান কত পাঁচ এক নম্বর সমীকরণ দিলাম আর পরে কি শ্রেণী মানে কি গুণ বাই যোগফল সি সি টু প্লাস সি টু কত বলা আছে বলো তো ওয়ান বা সি সি কত হবে টু এটা ভ্যালু কত পাঁচ তাহলে টু কত ফাইভ সরি ওয়ান পয়েন্ট টু কত ফাইভ এটা যেহেতু পাঁচ তাহলে পাঁচ বলা কত ষাট ছয় তাহলে দুই নম্বর সমীকরণ তাহলে আমি কী জানি এক নম্বর দুই নম্বর সমীকরণ জানি হ্যাঁ না কাজ করলাম একের স্কোয়ার করলাম লিখো এককে বর্গ করে পাই লিখবো এক নম্বর সমীকরণকে বর্গ করে পাই চলো এক নম্বরকে বর্গ করলে কত পাবো বলো সি তার কী স্কোয়ার সমান কি পাঁচের স্কোয়ার মানে কত পঁচিশ এ প্লাস বিহল স্কোয়ার ফর্মুলা হয় এ মাইনাস বিহল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এবি প্লাস সি সমান কত পাঁচ আচ্ছা বলো তো মাইনাস রেখে দিলাম প্লাস ফোর আচ্ছা সি মানে কত সিওন মানে ছয় তাহলে চার ছয় কত হয়ে যাবে চব্বিশ পঁচিশ আচ্ছা বলো তো এক লাইনে করছি তাহলে সিওন মাইনাস কত হবে বলো চার ছয় চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বাদ কত এক

তাহলে প্রথম উত্তর হয়ে গেলো তিন মাইক্রোফারেট তাহলে সি ওয়ান জানি তাহলে সি টু পেয়ে যাবে তাহলে লিখো আবার লিখবে এক নম্বর থেকে পাই এক নম্বর থেকে পায় তাহলে সি টু সমান কত হবে বলো সি ওয়ান মানে কত তিন তাহলে তিন প্লাস সি টু সমান কত পাঁচ হ্যাঁ কিনা অতএব সি টু সমান কত পাঁচ মাইনাস তিন কত দুই মাইক্রো চলো উত্তর হয়ে গেল ঠিক আছে দেখে না নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে সিওন ও টু ধারকত্বের দুটি ধারককে সমান্তরালে যুক্ত করে কিউ আধান দেওয়া হলে প্রতিটি ধারকে আধানের অনুপাত কত ধারক দুটিতে আধানের অনুপাত কত বলার চেষ্টা করবো কোয়েশ্চেনটা কী বলছে দুটো ধারক আছে সমান্তরালে আছে একটা সিওন একটা সি টু ঠিক আছে সিওন আর সি টু কিউ পরিমাণ আধান আমি দুটো ধারককে দিলাম তাহলে কিছু কিছু আধান এখানে যাবে কিছু আধান এখানে যাবে তো কত আধান হবে সেটাই চেয়েছি চলো এর আধান চলো কিউ ওয়ান ধরলাম এর আধান চলো কিউ টু ধরলাম আচ্ছা বলো তো সমান্তরালয় থাকলে বিভব কী হয় সমান তাহলে কিউ সমান কি সি ভি তাহলে কিউ ওয়ান বাই কিউ টু সমান কী করতে পারি বলো সি ওয়ান ভি বাই সি টু ভি কেন ভি সেম কারণ সমান্তরালয় আছে তাহলে কি ভি ভি কেটে গেল তাহলে উত্তর কত সি ওয়ান বাই সি টু তাহলে অপশান কোনটা হবে সি ওয়ান বাই সি টু অপশানে বুঝতে পারলাম দেখে নাও তাহলে আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ